হ্যাঁ স্যার, আমি শুরু করছি, আজকে অনেকেই জয়েন করে ফেলেছে এর মধ্যে। কালকে আমরা একটা এক্সাম্পল করেছিলাম যে হাউ টু সলভ এ কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম ইউজিং টেকনিক্স অফ সুপার সিমেট্রি। আজকে আর একটা এক্সাম্পল করব, যে আমেরিকান জার্নাল অফ ফিজিক্সটা তোমাদের সার্কুলেট করা হয়েছে সেখানে দেখবে একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিলে অনেকগুলো প্রবলেম, তাদের মানে পোটেনশিয়ালের নাম, তাদের এনার্জি আইগেন ভ্যালু, আইগেন স্পেকট্রা, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, এবং এই যে আমরা কালকে যে প্রবলেমটাতে একটা রিলেশন, যে কোফিসিয়েন্টের যে শেপ ইনভেরিয়েন্স কন্ডিশনের যে রিলেশন, সেটা আমরা যেটা পেলাম সেই ধরনের রিলেশনগুলো, কোন রিলেশনগুলো ব্যবহার করতে সেটা দেওয়া আছে। এবার এইটা আমি দেখো সব প্রবলেম এখানে করব না, একটা এক্সপেক্ট করব যে যদি তোমরা এক্সপার্টাইজ এই সাবজেক্টটাতে, মানে এই পার্টিকুলার সাব টপিকটাতে করতে চাও, তোমাকে বাড়িতে করতে হবে। এবং যেটা মজার ব্যাপার হলো যে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে তার সবগুলোই হচ্ছে যে প্যারামিটারের যে একটা চেঞ্জ রয়েছে, যে A2 সমান A1 প্লাস সাম কনস্ট্যান্ট, A3 সমান A2 প্লাস সাম কনস্ট্যান্ট। ওকে, তার মানে প্যারামিটারের এটা এক ধরনের ট্রান্সলেশন, তাই তো? এবার একটা খুব সারপ্রাইজিং একটা অবজারভেশন যেটা হচ্ছে যে তোমার এই যতগুলো পোটেনশিয়াল ওখানে দেওয়া আছে দেখবে সবগুলো এরকম, মানে শেপ ইনভেরিয়েন্স কন্ডিশন ইনভলভস ট্রান্সলেশন অফ দ্য প্যারামিটার্স। কিন্তু শুধুমাত্র তো ট্রান্সলেশন নয়, মানে আমি যদি তুমি সিমেট্রি হিসেবে ধরো প্যারামিটার স্পেসে, আরো অনেক ট্রান্সফরমেশন, স্কেলিং হয়, ওকে, যদি একের অধিক প্যারামিটার থাকে রোটেশন হয়, ওকে। কিন্তু এরকম অ্যানালিটিক্যাল ফর্মে কিন্তু আর কোনো পোটেনশিয়াল জানা নেই যেখানে অ্যাপার্ট ফ্রম দিস ট্রান্সলেশন শেপ ইনভেরিয়েন্স কন্ডিশনটাকে রিয়েলাইজ করা যাচ্ছে ফর রিয়েলিস্টিক, নট অনলি রিয়েলিস্টিক পোটেনশিয়াল, ম্যাথামেটিক্যাল পোটেনশিয়াল অলসো। তার জন্য কিছু আমি জাস্ট এবার কারেন্ট রিসার্চের সঙ্গে, খুব ডমিনেন্ট এরিয়া নয় কিন্তু কারেন্ট রিসার্চ সঙ্গে তোমাদের সঙ্গে লিঙ্ক আপ করানোর জন্য বলছি যে কিছু কিছু কাজ করে লোকেরা, যে যদি প্যারামিটারটা এরকম ট্রান্সলেশন যেটা হচ্ছে সেটা না হয় যে স্কেলিং হতো, মেনলি স্কেলিং এর জন্য যেটা করে, কারণ টু ডাইমেনশনে সুপারসিমিক, মানে টু স্পেস ডাইমেনশন সুপারসিমিক কোয়ান্টাম মেকানিক্সের এইগুলো অতটা খাটে না, তার ফলে অ্যানালিটিক্যাল সলভেবল পোটেনশিয়াল ইন টু আর থ্রি ডাইমেনশনস নেই বললেই চলে, কিন্তু ওয়ান ডাইমেনশনে প্রচুর। তো স্কেলিং দিয়ে লোকেদের কিছু কাজ আছে এবং সেখানে পুরো স্পেকট্রা পেতে পারেন, তার কারণ হচ্ছে অ্যানালিটিক্যাল ট্রিট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে তোমার এই সাবজেক্টে নতুন যদি কিছু কাজ বলো, হ্যাঁ, সেটা হচ্ছে এই ধরনের কাজ, কিন্তু ইটস নট মেইন লাইন ডেভেলপমেন্ট। ওকে, দের আর সাম প্রবলেমস, পিপুল ওয়ার্ক অন ইট, কিন্তু মোস্টলি দিস ইজ রিলেটেড বাই ট্রান্সলেশন। এবং আজকে আমি যে এক্সাম্পলটা করবো সেটা খুব রিয়েলিস্টিক প্রবলেম, সেটা হচ্ছে কি তোমার কুলম্ব পোটেনশিয়াল। এবার তোমরা জানো যে কুলম্ব পোটেনশিয়াল হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে? এবার থ্রি ডাইমেনশনালে আমি যে এখনো পর্যন্ত তোমাদের কাছে যেটা ডিসকাশন করেছি সেই ডিসকাশনটা হচ্ছে ওয়ান ভেরিয়েবল, রাইট, এক্স। এবারে তাহলে থ্রি ডাইমেনশন প্রবলেম আমি করবো কি করে? থ্রি ডাইমেনশনে আমি যেটা বললাম যে সুপার সিমেট্রিক অ্যালজেব্রা থ্রি ডাইমেনশনে মাচ মোর জেনারেলাইজড, যখন কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় তখন এটা ডিফিকাল্ট, এবং খুব একটা এখানে যেরকম খুব নাইস ফর্মে তোমার বিভিন্ন জিনিস আমি ক্যালকুলেট করতে পারি সেটা করতে পারি না। তারপরে সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যানালিটিক্যালি ট্র্যাক্টেবল অনলি ইন ওয়ান স্পেস ডাইমেনশন। তাহলে থ্রি ডাইমেনশনের প্রবলেমটা করবো কি করে? থ্রি ডাইমেনশনের প্রবলেমটা তোমরা জানো যে কুলম্ব প্রবলেমের যেটা সুবিধা সেটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সিমেট্রি আছে, তাই তো? তাহলে স্ফেরিক্যাল সিমেট্রি যদি থাকে তাহলে আমি কি করতে পারি না, প্রবলেমটাকে আমি একটা রেডিয়াল পার্টে আর একটা অ্যাঙ্গুলার পার্টে ভাগ করতে পারি। অ্যাঙ্গুলার পার্টের যে প্রবলেম সেই অ্যাঙ্গুলার পার্টের প্রবলেমটা আমাকে সেপারেটলি সলভ করতে হবে, আইদার স্ফেরিক্যাল হারমোনিক্স বা অন্য কোনো মেথড দিয়ে। আমরা যখন বলছি সুপারসিমেট্রিক টেকনিক দিয়ে কুলম প্রবলেম সলভ করছি, আমরা এই রেডিয়াল পার্ট যেটা সেই পার্টটাকে সলভ করছি, কারণ রেডিয়াল পার্ট ইজ এগেন ইটস ইন টার্মস অফ ওয়ান ভেরিয়েবল। কালকে যে এক্সাম্পলটা করেছিলাম বা আরও অনেক যে এক্সাম্পলের কথা বলছি যেটা আমেরিকান জার্নাল অফ ফিজিক্সে দেওয়া আছে, যেগুলো যে এটা নিউক্লিয়ার ফিজিক্সে আসে, এটা এখানে আসে যে বলছি, এগুলো সমস্ত কিন্তু ওই দ্যাট সেন্সে যে রিয়েলিস্টিক নিউক্লিয়ার সিস্টেম বা অ্যাটমিক মলিকুলার সিস্টেম ইজ থ্রি ডাইমেনশনাল। ওখানে যেটা হয় যে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করি, আমি রেডিয়াল ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা সেটাকে সেপারেট ইট আউট করি, এবং সেপারেট আউট করার পর যেটা পড়ে থাকে সেটা তো ওয়ান, মানে সুপারসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্সের টেকনিক ডেভেলপ করেছে সেটা অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নেই, সেটাকেই করা হয়। ওকে, তো ই শুড বি ক্লিয়ার দ্যাট যে টেকনিক ডেভেলপ করেছি
that gives fantastic results for one dimensional system only. There are results in higher dimensions also, two or three dimensions, but it's not robust like one dimension. Khub limited result analytical form e paoa jay. Jokhon amra kono problem er kotha bolu, three dimensional problem, basically we are using some kind of separation of variables and reducing it to one variable, we are solving that problem. Higher dimension eta hotei pare kono ekta problem, ধরো দ্যাট ক্যান বি সেপারেটেড আউট ইন থ্রি, ধরো একটা থ্রি ডাইমেনশনের প্রবলেম নিয়েছো এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটে হতে পারে, যেটা এক্স ডিগ্রি ফ্রিডম সেপারেট আউট করলে, ওয়াইট করলে, জেড করলে, তাহলে প্রত্যেকটা তিনটের জন্যই আলাদা আলাদা করে তুমি দেখতে পারো সুপার সিমেট্রিক টেকনিক অ্যাপ্লাই করা যাবে কিনা। হতে পারে যে কোনো প্রবলেম সেপারেবল নয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, বাট ইউ ক্যান ডিভাইস সাম কোঅর্ডিনেট, দের আর মেনি অর্থোগোনাল কোঅর্ডিনেটস, যে অর্থোগোনাল কোঅর্ডিনেটে প্রবলেমটা সেপারেবল। ওকে, যদি এইভাবে সেপারেট করা যায় যে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম পুরোপুরি সেপারেটেড, বাকি দুটো কাপল, তাহলে যেটা একটা ডিগ্রি সেপারেটেড সেইটা দেখো সুপার সিমেট্রিক টেকনিক দিয়ে কিছু করতে পারো কিনা। আর খুব লাকি হবে যদি তোমার তিনটে ডিগ্রিজ অফ ফ্রিডমই আলাদা আলাদা করে সেপারেট আউট করা যায়, তিনটেকেই আলাদা করে দেখতে পারো সুপার সিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ওটাকে সলভ করা যাবে কিনা। ওকে, নাও আমি আজকে যেটা করবো সেটা কুলম প্রবলেমের রেডিয়াল পার্ট যেটা থাকে সেইটা কিভাবে সুপার সিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সলভ করতে সেটা দেখাবো। এবং এখানে মনে 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 রাখবে, যখন তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করো কুলম প্রবলেম রেডিয়াল পার্ট, সেখানেও কিন্তু তোমাকে একটা খুব কমপ্লিকেটেড ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে তারপরে তোমাকে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করতে হয় যাতে সলিউশনস আর নর্মালাইজড অ্যান্ড ওয়েল বিহেভড অন দ্য ফাইনাইট আর, এবং সেই যে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করার পরে তুমি একটা কন্ডিশন পাও যেটা তোমাকে এনার্জি দেয় এবং তারপরে তুমি ওয়েব ফাংশনগুলোকে তৈরি করো। তো ইটস এ লং অ্যান্ড লেন্দি প্রসেস, কিন্তু এখানে আমি যেটা করবো দেখো, তোমার লেস দ্যান ফাইভ মিনিটস ইউল বি এবল টু গেট দ্য এনার্জি স্পেক্ট্রা। ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য অল দ্য আইগেন ফাংশনস, দেন অফকোর্স ফার্স্ট ইউ ক্যালকুলেট ডাউন স্টেট এনার্জি, দ্যাট উইল নট টেক মাচ টাইম, বাট উই হ্যাভ দ্য মেথড অফ অপারেটিং অন এ ড্যাগার সাকসেসিভলি অন দ্য গ্রাউন্ড স্টেট সো দ্যাট ইউ গেট দ্য হায়ার এক্সাইটেড স্টেট। Okay, okay, let me start. So first, just like yesterday, I'll talk about some mathematical problem, and then next step I'll relate that mathematical problem to the actual problem of Coulomb potential. So mathematical problem is that I consider this one, 2 into L plus 1 minus L plus 1 by r. This is my super potential. Okay, এখন আমার যেটা রয়েছে সে l হচ্ছে ইন্টিজার, এছাড়া আমরা আর কিছু বলছি না যে l টা কি, কিন্তু ভবিষ্যতে আমরা দেখব যখন ফাইনালি ফিজিক্যাল প্রবলেমের সঙ্গে রিলেট করব তখন দেখব দিস ইজ বেসিক্যালি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম l। ফর দিস ডেফিনেশন অফ সুপার পোটেনশিয়াল l ইজ জাস্ট ইন্টিজার। ওকে, নাও v মাইনাস অফ r কত হবে বলো, তোমরা এখন জানো বলো কত হবে, বলো। হ্যালো, আছো তোমরা, আছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার আছি। বেশ, কি করে করতে হবে বলো, বলো ভি মাইনাস আর কি করে করবো, হ্যালো স্যার w স্কয়ার মাইনাস h বাই রুট 2 m w প্রাইম। হ্যাঁ বেশ, তাহলে w স্কয়ারটা কত হবে, আমরা এখানে তুমি ঠিকই বলেছো কিন্তু আমরা এখানে h বারটাকে 1 ধরছি, 2 m টাকে 1 ধরছি, তার ফলে ওই ফ্যাক্টরটা নেই। বেশ, w স্কয়ার করলে কি হবে, প্রথমে w স্কয়ার করছি 1 বাই 4 l প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস l প্লাস 1 এর হোল স্কয়ার r স্কয়ার মাইনাস, মাইনাস কত হবে বলো, উপরে এল প্লাস ওয়ান নিচে এল প্লাস ওয়ান কেটে যাবে, দুই কেটে যাবে, মাইনাস ওয়ান বাই আর মাইনাস ডাব্লু প্রাইম বাই আর। ডাব্লু প্রাইমের এই প্রথম টার্মটা থেকে কি কন্ট্রিবিউশন আসবে, প্রথম টার্মটা থেকে কি কন্ট্রিবিউশন আসবে, জিরো জিরো। দ্বিতীয় টার্মটা থেকে কি কন্ট্রিবিউশন আসবে,
এল প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, প্লাস তাই তো, প্লাস এল প্লাস ওয়ান বাই আর স্কোয়ার তাই তো, টোটালটা প্লাস। এইবারে বাইরে একটা মাইনাস আছে, তাহলে প্লাস এর একটা মাইনাস না, বলো এটাকে সিম্পলিফাই করলে কি হবে বলো, শুধু সেকেন্ড আর ফোর্থ টার্মটা সিম্পলিফাই হবে, বাকিগুলো তো কোনো সিম্পলিফাই হবে না, সেকেন্ড অ্যান্ড ফোর্থ টার্মটা করে কি হবে বলো। বেশ, ফোর্থ টার্ম দেখতে পাচ্ছ, কুলম কুলম লাগছে জিনিসটা দেখতে, ঠিক আছে, সেকেন্ড আর ফোর্থ টার্মটা কম করে কি হবে বলো, সেকেন্ড আর স্যার ফোর্থ এল ইন্টু টার্মটা এল করে। প্লাস ওয়ান বাই আর স্কোয়ার। বেশ, ইউ আর রাইট, এল ইন্টু এল প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, আর এর একটা কনস্ট্যান্ট পড়ে আছে, সেই কনস্ট্যান্টটা রেখে দিলাম। এইবার আমাকে একইভাবে ক্যালকুলেট করতে হবে পার্টনার পোটেনশিয়াল ভি প্লাস আর, বলো এটা বলো কি হবে, তুমি জানো ওমেগা স্কোয়ার জানো, ওমেগা প্রাইম জানো, তাই এবার হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্রাইম হবে, মানে এই যে এইখানটা এই সাইনটা প্লাস হবে, বলো কি হবে তাহলে বলো, এই উপরের কোফিশিয়েন্টটা বলো, বাকিগুলো খুব সোজা অলরেডি করে ফেলেছি, এই মাঝের টার্মটার কোফিশিয়েন্টটা বললে শুধু, এল প্লাস ওয়ান ইন্টু এল প্লাস টু, বেশ ইউ আর রাইট, এল প্লাস ওয়ান ইন্টু এল প্লাস টু। এইবারে আমি তোমাদের একটু সময় দিচ্ছি, আমি এবার মাইনাস প্লাসের কনসেপ্ট থেকে, আচ্ছা মাইনাস প্লাসের কনসেপ্টটা থেকে ওই যেটা ডেভেলপ করেছিলাম, মাইনাসটাকে ওয়ান বলছি প্লাসটাকে টু বলছি, মানে যেভাবে ডেভেলপ করেছে সেইভাবে লেখাটাই ভালো, তাহলে তোমাদের পরে সুবিধা হবে। ওকে, এইবারে তুমি আমাকে বলো যেটা ক্রুশিয়াল রিলেশন, সুপার পোটেনশিয়াল জানলে আমি পার্টনার পোটেনশিয়াল বের করলাম ভেরি ইজি, কারণ ওমেগা স্কোয়ার আর ওমেগা প্রাইম। পরের যে কেসটা হচ্ছে কি, আমাকে আইডেন্টিফাই করতে হবে ভি টু আর, আমার এখানে প্যারামিটার বলতে কি আছে, প্যারামিটার বলতে আছে শুধু এলটা হচ্ছে কি প্যারামিটার, আর কোনো প্যারামিটার নেই থিওরিতে, ইজ ইকুয়াল টু ভি ওয়ান আর, এইখানে কি লিখবো বলবে আমাকে, এই জায়গাটাতে কি লিখবো বলবে, আর রিমাইন্ডার টার্ম কি হবে সেইটা আমাকে বলবে, একটু করে বলো তো। এবং আমি বলে দিচ্ছি, আমি তোমাকে আজকেই বলেছি, ভালো করে খেয়াল করেছি কিন্তু জানি না, যে এরা ট্রান্সলেশন দিয়ে মানে যতগুলো এক্স্যাক্টলি সলভেবল সুপারসিমেট্রিক, মানে এক্স্যাক্টলি সলভেবল যতগুলো আছে সবগুলোকে সুপারসিমেট্রিক টেকনিক দিয়ে সলভ করা যায়, এবং প্যারামিটার গুলো ট্রান্সলেশন দিয়ে রিলেটেড, তাই আমি তোমাকে অলরেডি হিট দিয়ে দিয়েছি, তাহলে আমাকে বলো এই আর এর ক্ষেত্রে মানে ভি ওয়ানে যেখানে একটা ফাঁকা জায়গা লিখেছি ওইখানে কি বসাবো, আর রিমাইন্ডার টার্ম যেটা ফাঁকা রেখেছি সেটা কি বসাবো, কারণ এইটাই আসল জিনিস, এইটা বের করতে হলে বাকিটা শুধু করছো তো, মানে সংখ্যাটা এল প্লাস ওয়ান, কোন জায়গাটা এল প্লাস ওয়ান, কোনখানটায় বলছো বলো, এইটা এইটা যেটা আপনি হ্যাঁ বেশ এল প্লাস ওয়ান, বাকি টার্মটা কি, বাকি যেটা রিমাইন্ডার টার্মটা কি, হ্যাঁ রিমাইন্ডার টার্মটা বলো, দেখিনি করছি, হ্যাঁ করো করো, স্যার ওয়ান বাই ফোর টু এল বাই থ্রি বাই এল প্লাস হোল স্কোয়ার ইন্টু এল প্লাস টু হোল স্কোয়ার। না না সিম্পলিফিকেশন করেছো, না না তুমি বলে খুব সিম্পলিফিকেশন করে, তোমাকে আগের দিনের মতনই কালকে যেমন সিম্পলিফিকেশন করে একজন উত্তর বলেছিলে, এখানে সিম্পলিফিকেশন করো না, তোমার ইন টোটো যে টার্মটা থাকবে দুটো টার্মের বিয়োগফল হিসেবে থাকবে সেইটা বলো, মানে সিম্পলিফিকেশন করার দরকার নেই, দুটো টার্মের বিয়োগফল থাকবে তো সেই দুটো টার্মের বিয়োগফল হিসেবে বলো, তো ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই এল প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল প্লাস ওয়ান হোল ওয়ান স্কোয়ার বাই ওয়ান বাই ওয়ান বাই ফোর, এইটা বলছো কি, দেখো আমি লিখছি, তুমি যেটা বললে ওয়ান বাই ফোর ইন্টু এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বললে, আর কি বললে, এইটা বললে কি মাইনাস ওয়ান বাই
স্যার এল প্লাস টু হোল স্কয়ার হবে তো? মানে এই যেটা লিখেছি সেটা ঠিক আছে, যেটা আমি লিখেছি 1/4 L+1 এর হোল স্কয়ার, এটা ঠিক আছে? না স্যার মনে হচ্ছে, বেশ তুমি কি বলছো বলো, বলো তুমি আগে তোমারটা শুনি, বলো বলো কি বললে? আমি বলছিলাম 1/4, হ্যাঁ 1/4 ইন্টু 1/L+2 হোল স্কয়ার মাইনাস 1/L+1 হোল স্কয়ার। মানে 1/4টা তোমার কমন, তাই তো? 1/4টা কমন হ্যাঁ স্যার, হচ্ছে তো? আমার মনে হয় তোমার সাইন একটা গোলমাল হচ্ছে হ্যাঁ স্যার, মোটামুটি ঠিকই আছে, তুমি সাইনটা কোথাও একটা গোলমাল করছো। তুমি যেটা বললে আর আমি যেটা লিখলাম তার মধ্যে একটা ওভারঅল মাইনাস সাইনের ডিফারেন্স আছে, দেখো তো তুমি ঠিক বলছো স্যার একটা তো এল স্যার প্লাস ওটা টু হবে স্যার, হ্যাঁ স্যার এল প্লাস টু হবে তো প্রথম, না একটা স্যার এল প্লাস টু হবে, প্রথমে একটা এল দাঁড়া প্লাস টু দাঁড়া হবে। দাঁড়া দাঁড়া, এখানে আমি ভুল লিখেছি, এল প্লাস টু এর ইয়েটা সিম্বলটা কি, মাইনাস না প্লাস? সে প্লাস এল হবে তো, প্লাস কেন, প্লাস কেন বলছো? বেশ দেখি, V1 আর এল প্লাস ওয়ান এটা কত, V1 আর এল প্লাস ওয়ান, প্রথম টার্মটা কিছু চেঞ্জ হয় না, দ্বিতীয় টার্মটা কত চেঞ্জ হচ্ছে, দ্বিতীয় টার্মটা চেঞ্জ হচ্ছে L+1/L+2/R² তৃতীয় টার্মটা কি চেঞ্জ হচ্ছে, 1/4 L+2 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে V2টা কি আছে, V2টা কি আছে, V2টা আছে আর L+1 ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা V2 স্যার আপনি যেটা লিখেছেন ওটাই আসছে। তাও একটু দেখি ওদের যে কনফিউশন আছে সেই কনফিউশনটা ক্লিয়ার করি, V2 RL আমার কত আছে, -1/R প্লাস L+1 প্লাস L/2 প্লাস R² প্লাস 1/4 L+1 হোল স্কয়ার। এবার রিমাইন্ডার টার্মটা কি, রিমাইন্ডার টার্মটা আমি কি করে পাচ্ছি, না V2 RL -V1 RL+1, দিস ইজ মাই রিমাইন্ডার টার্ম, বিকজ আমি কন্ডিশনটা লিখি V2 RL = V1 RL+1 প্লাস রিমাইন্ডার টার্ম, দুটোকে বিয়োগ করলে কি হচ্ছে, দুটোকে বিয়োগ করলে কি হচ্ছে, আমি তাই লিখেছি এখানে, বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে যারা যাদের সাইনটা উল্টো আসছে তাদেরকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করছে, হ্যাঁ স্যার বুঝা, প্রীতম 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 বোধহয় উত্তর দিচ্ছিল, প্রীতমের সাইন ঠিক আসছে এবার, হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছো ভুলটা? হ্যাঁ স্যার বেশ এইবারে তাহলে কেউ একটা বলো এই প্রশ্নটা সবার জন্য, A1 কত আর A2 কত, বলো A1 কি, A1টা কত, এল স্যার, A1 হচ্ছে গিয়ে L, A2 কত, L+1, L+1, আর A1টা কত, A1 আর A2 টার্মস, আর A1টা কত, আর A1টা কত, 1/4 A2 স্কয়ার মাইনাস 1/4 A2 স্কয়ার। হ্যাঁ আমি A1 এর টার্মস এর রেজাল্টটা চাইছি, তাহলে A1 প্লাস 1 তার হোল স্কয়ার,
माइनस वन बाय फोर जो दी तुम ए टू दिए लिखो ये वन प्लस टू बाय टू प्लस वन होल स्क्वायर ताई तो ए टू समान एल प्लस वन हमरा जानी बेश এর পরে তোমাকে জেনারেল যে প্যাটার্ন সেই জেনারেল প্যাটার্নটা বের করার জন্য করতে হবে কি ভি থ্রি বের করতে হবে ঠিক আছে তারপরে ভি ফোর বের করতে হবে করে তোমাকে এবারে এ থ্রি এ ফোর বের করলে তুমি একটা প্যাটার্ন দেখতে পাবে সেই প্যাটার্ন অনুযায়ী তুমি এ এনটা কীভাবে বের করতে পারবে আমি এই বাকি পার্টটা তোমরা বাড়িতে করবে এ এনটা হবে এল প্লাস এন মানে তুমি যদি এ ওয়ানের টার্মসে বলো এ ওয়ান প্লাস এন দ্যাটস হোয়াট শিফটিং যে কথাটা আমি বলছিলাম এখানে দেখতে পাচ্ছ যে প্যারামিটারগুলো শিফট করে 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 যাচ্ছে এইটা হবে কি রেজাল্ট যে এ এন সমান এ ওয়ান প্লাস এন তো এ টু সমান দেখতে পাচ্ছ এ ওয়ান প্লাস ওয়ান হলো এ ওয়ান হচ্ছে এল ধরো কথার জন্য আমি যদি বলি এ থ্রিটা বের করি তাহলে এ থ্রি আমি কি পাবো এ থ্রি সমান আমি পাবো এ ওয়ান প্লাস টু বা এ টু প্লাস ওয়ান কালকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম যেটা শিখিয়েছিলাম সেখান থেকে কি এ থ্রিটা কেউ বের করতে পারবে মানে সেকেন্ড পার্টটা তো সবার অসুবিধা তুমি যেটা বুঝলাম যে এ থ্রিটা এক্সপ্লিসিটলি বের করতে পারবে যে রেজাল্ট আমি লিখেছি বের করার জন্য কি করে পড়তে হবে বলো মানে খাতায় করার থেকে আমাকে একটু আইডিয়া দাও তাহলে আমি তোমাদের বোর্ডে দেখাতে পারি যে দিস ইজ দ্য ওয়ে উই শুড ডু মানে কালকেও ওইটা নিয়ে সমস্যা ছিল একটা করার চেষ্টা করেছি জানি না কতটা কনভিন্সড হয়েছো তাহলে এইটাতে আমরা আবার একবার চেষ্টা করে দেখতে পারি কনভিন্স করবো কি করে পড়তে হবে বলো কেউ বলো অর্ণবের নাম প্রথমে দেখতে পাচ্ছি আচ্ছা এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ যে কে কে রয়েছে সেটা আমি যে মানে এখানে খুলেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যালো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে উপর থেকে যার নাম রয়েছে সেভাবে বলে যাও অর্ণব বলো কি আইডিয়া তোমার যা হচ্ছে বলো ভুল ভাল ঠিক যা বলবে তাই শুনবো বলো হ্যাঁ স্যার যেটা করছিলাম যে ওই কনস্ট্যান্ট টার্মটা আলাদা করে ওই তারপরে আর একটা টার্ম পাচ্ছিলাম ওইটার আমি তোমাকে জেনারেল রেজাল্টটা লিখে দিয়েছি যে এ এন সমান এল প্লাস এন তাই তো এটা কোথেকে লিখলাম বের করেছি ক্যালকুলেশন করে বের করেছি তাই তো আমি জেনারেল রেজাল্ট লিখেছি এন ইজ ইকুয়াল টু এল প্লাস ওয়ান তো আমি তো কোথাও একটা ক্যালকুলেশন করে তারপরে বলছি তো তো সেই ক্যালকুলেশনটা কি না এরপর আমি এ থ্রিটা বের করবো তারপর এ ফোরটা বের করবো করে আমি একটা প্যাটার্ন দেখতে পাবো যে এন করে মানে ওয়ান করে করে শিফট হয়ে যাচ্ছে সেখান থেকে আমি রেজাল্টটা লিখেছি এন সমান এল প্লাস ওয়ান এল প্লাস এন এবার আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি এ থ্রিটা বের করতে চাই তাহলে আমি যে রেজাল্টটা তোমাকে অ্যানাউন্স করেছি সেই এ থ্রি সেই অনুযায়ী হবে যে তোমার এল প্লাস থ্রি ওকে সেই রেজাল্ট আমি কি করে বের করবো সেটা আমি বলতে চাইছি মানে ক্যালকুলেশন করতে পারো তার আইডিয়াটা মানে ঠিক পথে মানে মানে ঠিক বা ভুল যাই হোক আইডিয়াটা আমি জানতে চাইছি মানে কালকে আমি এটা করেছি কিন্তু হ্যাঁ আমি ভি টু পেয়েছি আমি এরপর যদি করসপন্ডিং ভি থ্রি খুঁজি তাহলে আমি সেখান থেকে তো পেতে পারি মানে না না তোমার তোমার কথাটা ডেফিনিট নয় অর্ণব যেমন ডেফিনিট টার্মস একটা প্রসিডিউর বললো কিন্তু মানে ভুল হোক ঠিক হোক ও একটা নির্দিষ্ট প্রসিডিউর বলে যেতাম আমি সেরকম নির্দিষ্ট প্রসিডিউর চাইছি সেরকম কোন আইডিয়া আছে কি যে এইটা এইটা করে আমি এগোবো আর কি না স্যার আচ্ছা বেশ প্রীতম স্যার আগের দিন আমি ক্লাসে ছিলাম না কালকে বেশ ঠিক আছে অভিষেক স্যার না না মানে কি দেখছি
আইডিয়াটা বলো ক্যালকুলেটরটা পরে ক্যাল আচ্ছা বেশ দেবাশিস হ্যাঁ স্যার ওইভাবেই দেখছিলাম v3টা ফাইন্ড করে প্লাস টু দিয়ে একটা কনস্ট্যান্ট টার্ম যদি যোগ করি মানে আমি v2টা পেয়ে গেছি v3টা মানে v3 যদি প্যারামিটারটা বের করি x এর পর যেটা থাকে হ্যাঁ সেই টার্মে v2টাকে প্লাস সামথিং একটা কনস্ট্যান্ট আসবে সেইভাবে যদি করি তাহলে আসতে পারে খুব পরিষ্কার বলো না আমার কাছে হয়তো তুমি একটা কিছু একটা ভাবছো বেশ করো ফাইনাল রেজাল্টটা মেলাবো হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা ইন্দ্রনীল না স্যার বলতে পারছি না বেশ জয়দীপ স্যার ভিত্রিটা বার করে তারপর ভিত্রির পরে যে কনস্ট্যান্ট টার্ম থাকবে সেখান থেকে তো মনে হয় আনা যাবে না না ভিত্রিটা বার করবে কি করে সেটাই তো আমি জানতে চাইছি সেটা স্যার ক্লিয়ার নয় তো বেশ ঠিক আছে কুন্তল স্যার ঠিক বুঝতে পারছি না কোনটা বুঝতে পারছো না মানে আমি প্রশ্নটা বুঝতে পারছো না প্রশ্নটা কি না স্যার আপনারা স্যার কিভাবে সলভ করব সেটাই আচ্ছা বেশ ঠিক আছে নন্দিনী হ্যাঁ স্যার ওই v2 তে ইনডেক্সটা l প্লাস 2 করে করার চেষ্টা করছি কারণ পার্টনার পটেনশিয়ালটা কেমন করে বের করব v2 সেটা বুঝতে পারছি না বেশ রূপক না স্যার বুঝতে পারছি না কে করব অর্ণব তুমি কিছু রেজাল্ট পেলে স্যার পার্টনার ফুটে স্যার পার্টনার পটেনশিয়ালটা বের করতে পারছি না ওখান থেকে কিন্তু আমার যেটা মনে হলো আমি যেটা বুঝলাম তুমি যেটা বলেছো ঠিক বলেছো মনে হলো তাহলে আবার পাচ্ছি না বললে কেন স্যার পার্টনার পটেনশিয়ালটা বের করতে পারছি না মানে ওখান থেকে তো পার্টনার পটেনশিয়াল বের করতে হবে মানে হ্যাঁ তো v1 এর পার্টনার পটেনশিয়াল কি v2 স্যার হ্যাঁ তো এই যে হাইলাইট করেছি সেটাকে দেখো v2 সমান v1 প্লাস এইটা আছে তাই তো v3 করতে গেলে তোমাকে কি করতে হবে v3 করতে গেলে যে কনস্ট্যান্ট টার্মটা সব সময় আমি আই ক্যান অ্যাড অর সাবট্রাক্ট কনস্ট্যান্ট টার্ম यस তাই তো তাহলে ডোন্ট থিংক টু মাচ অ্যাবাউট কনস্ট্যান্ট টার্ম আমরা কনস্ট্যান্ট টার্মটাকে যোগ করব তাই তো তাহলে এইবারে বলো কনস্ট্যান্ট টার্মটা আমি যোগ করব মাথার মধ্যে এটা যদি আমার থাকে তাহলে v2 এর পার্টনার পটেনশিয়াল কি হবে মানে v3টা কি হবে v3টা তাহলে কি হবে স্পেস ডিপেন্ডেন্ট পার্ট কি রয়েছে স্পেস ডিপেন্ডেন্ট পার্ট v2 এর এক্সপ্রেশনে কি রয়েছে ওই v1টা স্যার বেশ প্লাস সাম কনস্ট্যান্ট তাহলে v3 যেটা আমি লিখব সেখানে স্পেস ডিপেন্ডেন্ট যে পার্টটা রয়েছে তার যদি কোনো পার্টনার পটেনশিয়াল জেনে থাকি সেইটা লিখলাম প্লাস যে কনস্ট্যান্টটা ছিল সেই কনস্ট্যান্টটা যোগ করে দিলাম তাহলে সেটা কি পার্টনার পটেনশিয়াল হবে না হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ সেটাই হবে আমার তো মনে হলো তুমি সেই রকমই বললে কিন্তু এনিওয়ে যে আমার রিলেশন a2 x3 এর রিলেশন আমি পরে বের করছি আগে আমাকে v3 এর এক্সপ্রেশনটা বের করতে হবে সে v3 এর এক্সপ্রেশন আমি বের করি v3 এর এক্সপ্রেশন আমি যদি বের করি তারপর তুমি যেটা বলছো সেটা ঠিক ওকে যে v3 r l প্লাস 1 সমান v2 করে যেটা করি সেটা করব তো v3 এর কি এক্সপ্রেশন হবে বলো তাহলে মানে দাঁড়াও এটা কে প্রশ্নটা করলে একটা কে কে প্রশ্ন করলে এটা মুখ দেখতে নাম দেখতে পাচ্ছি না কে প্রশ্নটা করলে আমি বললাম স্যার অর্ঘ 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 তুমি যেটা বলেছো সেটা তুমি তোমার উত্তর তুমি পাবে এখানে আমি v1 আর v2 এর যে রিলেশন সেটা কোথায় লিখেছি উপরে কোথাও লিখেছি
এই যে ভি টু এর এল আর ভি ওয়ান এর এল প্লাস ওয়ান, তাই তো? তাহলে তুমি যেটা বলছো যে তাহলে V1 পার্টনার পটেনশিয়াল লিখবো, তখন কিন্তু ভি ওয়ান আর এল এর পার্টনার পটেনশিয়াল লিখবো না, আমি লিখবো ভি ওয়ান আর এল প্লাস ওয়ান, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার দেখো একটা এক্সপ্রেশন যদি বলতে পারো, দেখো মানে তোমার তোমার পয়েন্টটা ভ্যালিড পয়েন্ট, তোমার পয়েন্টটা ভ্যালিড পয়েন্ট, সেটা আমি হাইলাইট করলাম যে ভি টু থেকে ভি থ্রি তে আমি যখন যাব তখন আমার এখানে ভি ওয়ান আর এল প্লাস ওয়ান আছে, তার পার্টনার পটেনশিয়াল যেটা হবে, তার পার্টনার পটেনশিয়াল কি হবে, তার পার্টনার পটেনশিয়াল যেটা হবে সেটা কি, ঠিক আছে? মানে ওটা হবে ভি টু মানে ভি থ্রি আর এল এল কমা আর কমা এল প্লাস ওয়ান সমান ভি টু আর কমা এল প্লাস টু প্লাস ওইখানে এল এর জায়গায় এল প্লাস টু করবো প্রোডাক্ট টার্মটা। প্রোডাক্ট টার্মটা কনস্ট্যান্ট, প্রোডাক্ট টার্মটা কি চেঞ্জ হবে? না স্যার, প্রোডাক্ট টার্মটা কনস্ট্যান্ট, মানে ওইখানে চেঞ্জটা হবে। হ্যাঁ, তাহলে বলো কত হচ্ছে বলো দেখি। আচ্ছা পরে বলছি, এটা একটু বাড়িতে চেষ্টা করে দেখো, কারণ অনেক প্রবলেম আছে, প্র্যাকটিস করো। আমি রেজাল্টটা লিখলাম এ এন প্লাস এল প্লাস ওয়ান, তো এইটা তুমি এইটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করে দেখো। আচ্ছা, এই যে মেথডটা বলা হলো সেটা কার কার বুঝতে অসুবিধা আছে একটু বলো তো, এই যে এটা বলা হলো সেটা কার বুঝতে অসুবিধা হয়েছে স্যার? আমাকে, আমি বুঝতে পারলাম না স্যার। জয়দীপ আর কার? আমারও স্যার। স্যার আরেকবার বলে দিন স্যার। স্যার আমিও বুঝতে পারলাম না কোন খানটায়। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে একটু বলতে সুবিধা হয়। মানে স্যার বলছি ভি থ্রি টা আমি ডাইরেক্ট কি করে লিখছি এভাবে, ওই জায়গাটাই বুঝতে পারছি না। ভি থ্রি টা আমি ডাইরেক্ট লিখছি না, তুমি দেখো ভি টু সমান ভি ওয়ান এক্স এল প্লাস ওয়ান প্লাস সাম কনস্ট্যান্ট রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। ভি থ্রি আমি যখন লিখবো তখন আমি কি করে লিখবো? ভি থ্রি আমি লিখবো যে ভি টু এর যে গ্রাউন্ড স্টেট এনার্জি আছে, মানে ভি টু টাকে আমি যে এক্সপ্রেশনটা লিখেছি ভি টু টাকে আমি দুভাবে পেতে পারি। ঠিক আছে এবং করসপন্ডিংলি এ ওয়ান ড্যাগার, এর জন্য ভি ওয়ান হচ্ছে গিয়ে আমার ভি ওয়ান স্কোয়ার মাইনাস ডাব্লু ওয়ান স্কোয়ার মাইনাস ডাব্লু ওয়ান, তাই তো? এবং ভি টু হচ্ছে ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস ওমেগা ওয়ান প্রাইম, তাই তো? আচ্ছা, এইবার আমি এটা বলছি যে আমি তার মানে ভি টু টাকে আমি ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস ওমেগা ওয়ান করে লিখতে পারি, বা আরেকটা নতুন ডাব্লু টু ডিফাইন করতে পারি, সেই নতুন ডাব্লু টু টার্মসে ডাব্লু টু স্কোয়ার মাইনাস ডাব্লু টু প্রাইম করে লিখতে পারি, তাই তো? এবার তুমি দেখো বুঝতে পারছো যে এই যে ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস ওমেগা ওয়ান প্রাইম করে লিখছি এইটা সমান কত, ভি টু সমান কত? ভি টু সমান ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা ওয়ান প্রাইম প্লাস টু ওমেগা ওয়ান প্রাইম, তাই তো? তাই যদি হয় তার মানে এটা মানে কি দাঁড়ালো, এটা সমান দাঁড়ালো ভি ওয়ান প্লাস টু ওমেগা ওয়ান প্রাইম, তাই তো? এইবারে এইটাকে আমি এই পার্টটাকে আমি লিখবো ওমেগা টু স্কোয়ার মাইনাস ওমেগা টু প্রাইম, এই পার্টটাকে আমি এইভাবে লিখবো যে ভি টু স্কোয়ার মাইনাস ওমেগা টু প্রাইম। একটা উপায় হচ্ছে যে তুমি এক্সপ্লিসিটলি এই যে ভি ওয়ান প্লাস টু ওমেগা ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লু টু স্কোয়ার মাইনাস ডাব্লু টু প্রাইম, এখান থেকে তুমি এটা একটা
ইকুয়েশন পাবে সেই কারোর একটা ইয়েটা অফ করো, মাইক্রোফোনটা অন আছে, একটা শব্দ আসছে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি যেটা করতে পারি যে এটা আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে দেখতে পারি, দেখে সলভ করতে পারি। কিন্তু আগের দিন আমি যেটা বলেছি এটা রিকার্টি ইকুয়েশন দেয়, রিকার্টি ইকুয়েশনের সলিউশন অনেক সলিউশনই জানা আছে কিন্তু মোস্ট জেনারেল ফর্ম সলিউশন জানা নেই। তাহলে এই পার্টটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে ডাব্লু টু বের করাটা ডিফিকাল্ট, কিন্তু দ্যাটস এ টেকনিক। কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে যে এইভাবে ডাব্লু টু বের করলাম। আমরা যেটা করছি, আমরা যেটা করছি যে তুমি এই রিলেশনটার দিকে তাকো, হাইলাইট করেছি দেখো এইটা। এখানে আমি কি পাচ্ছি যে ভি টু আর এল ইজ ইকুয়াল টু ভি ওয়ান আর এল প্লাস ওয়ান প্লাস সাম কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটা নিয়ে আমি এখন বদার নই। এইবার আমাকে তুমি বলো যে আমি যদি কোনো একটা হ্যামিল্টোনিয়ান লিখি উইথ দিস ফর্ম অফ ভি টু, ওকে, তাহলে কি হবে, হ্যামিল্টোনিয়ানটা হবে ভি ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এল প্লাস টু এর হোল স্কোয়ার। এইবার ধরো তুমি ওই হ্যামিল্টোনিয়ানের শুধু এই টু দাঁড়া, এবার কি হচ্ছে এইটুকু পার্টটাকে কনসিডার করো, কারণ তুমি হ্যামিল্টোনিয়ান এর সঙ্গে যদি কোন একটা হ্যামিল্টোনিয়ান তুমি সলভ করতে পারো তাহলে যে এনার্জি আইগেন ভ্যালু পাবে ওই হ্যামিল্টোনিয়ান এর সঙ্গে যদি তুমি কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ করো তাহলে মডিফাইড যে হ্যামিল্টোনিয়ান পাবে তার এনার্জিটা কত হবে। ধরো ভি ভি জিনিসটা বোঝাতে পারলাম, ধরো তোমার একটা এইচ আছে তার করস্পন্ডিং আইগেন ভ্যালু ই। এইবার তুমি একটা নতুন হ্যামিল্টোনিয়ান বললে এইচ প্লাস কনস্ট্যান্ট, তাহলে ই টিলডেটা কত, মানে এই এইচ টিলডের আইগেন ভ্যালু ই টিলডেটা কত, ই প্লাস কনস্ট্যান্ট। বেস ই প্লাস কনস্ট্যান্ট, আমরা সেই আর্গুমেন্ট এখানে ব্যবহার করছি যে ভি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস সাম কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট আছে আমি দেখছি না, ওকে। তার মানে আমি এখানে এল এর পরিবর্তে একই পোটেনশিয়াল যদি এল প্লাস ওয়ান দিয়ে সলভ করি তাহলে আমি প্রবলেমটাকে সলভ করতে পারবো। ভি ওয়ান এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত, ভি ওয়ান এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত, ভি ওয়ান এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত, কিন্তু ভি ওয়ান আর এল প্লাস ওয়ান এর গ্রাউন্ড স্টেট এনার্জি কি জিরো? না স্যার নয়। তার কারণ হচ্ছে যে আমি যখন ভি ওয়ান আর এল প্লাস ওয়ান করবো, মানে এই যে এইটা এনার্জিটা জিরো হচ্ছে মানে কি, এইটার এনার্জিটা জিরো হচ্ছে মানে আপ টু দিস টার্ম ফাইন, ওকে, কিন্তু এই যে একটা রিমাইন্ডার টার্ম রয়েছে এইটার যে এনার্জি হচ্ছে, এইটার যে এনার্জি হচ্ছে সেই এনার্জিটা সঙ্গে এইটা যোগ করছি আমি, যে রিমাইন্ডার টার্ম যেটা রয়েছে এখানে মানে কনস্ট্যান্ট টার্ম, এখানে ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, সেই কনস্ট্যান্টটা যোগ করলে তখন জিরো হচ্ছে। আবার 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 এই আর উপরে যে এইচ এইচ এর যদি ই হয় এইচ টিলের এইচ প্লাস ই, সেই আর্গুমেন্ট থেকে দেখো এই কনস্ট্যান্টটা যোগ করলে তখন ভি ওয়ান এর এনার্জিটা জিরো, কিন্তু আমি যদি শুধু পোটেনশিয়ালটা এইটুকু পোটেনশিয়াল নিই, শুধু এই পোটেনশিয়ালটা নিই, এই পোটেনশিয়ালের এনার্জি আইগেন ভ্যালু কিন্তু জিরো নয়। সেই পার্টটা কি বুঝতে পারছো যে আমি হাইলাইটেড পার্ট যেটুকু রয়েছে সেই হাইলাইটেড পার্ট পোটেনশিয়াল এনার্জি আইগেন ভ্যালু কি জিরো? ইয়েস অর নো? একটা নন জিরো কন্ট্রিবিউশন আসে, সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এই যে হাইলাইটেড পার্ট তার যদি তুমি এনার্জি আইগেন ভ্যালু ক্যালকুলেট করো তাহলে তার এনার্জি আইগেন ভ্যালু হবে মাইনাস ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার এই কনস্ট্যান্ট টার্মটা যোগ আছে, যোগ করার ফলে ভি ওয়ান এর এনার্জিটা জিরো হচ্ছে, একটা মাইনাস কোয়ান্টিটি আর একটা প্লাস কোয়ান্টিটি উইথ ইকুয়াল ম্যাগনিটিউড, তার ফলে জিরোটা হচ্ছে, ঠিক আছে। এবার আবার কাম ব্যাক টু দিস পোটেনশিয়াল, তার মানে আমি দেখতে পাচ্ছি যে ভি ওয়ান আর এল প্লাস ওয়ান আমি যখন করছি, ভি ওয়ান আর এল প্লাস ওয়ান যখন করছি তখন এর এনার্জিটা কিন্তু জিরো নয়, এল এর জন্য জিরো, এল প্লাস ওয়ান এর জন্য জিরো নয়, এখানে এল ছিল, এখানে এল প্লাস ওয়ান এর জন্য জিরো নয়,
তাই তো? বেশ, এবার কিছু একটা হলো যেটা নন জিরো একটা এনার্জি রয়েছে, কিন্তু পার্টনার পোটেনশিয়াল আমি যখন তৈরি করবো তখন পার্টনার পোটেনশিয়াল কি হবে, ধরো কিছু একটা কনস্ট্যান্ট হলো, সেই কনস্ট্যান্টটাকে আমি আবার এইখান থেকে এই যে কনস্ট্যান্ট টার্ম রয়েছে তার থেকে যোগ তার সঙ্গে যোগ করে দিলাম। কিন্তু পার্টনার পোটেনশিয়াল আমি যখন তৈরি করি তখন তো আমার জাস্ট ম্যাটার করে স্পেস ডিপেন্ডেন্ট পার্ট, তাহলে আমি ভি ওয়ান আর এল প্লাস ওয়ান যেটা রয়েছে তার করসপন্ডিং যে পার্টনার পোটেনশিয়াল সেটা আমি অলরেডি অলওয়েজ লিখতে পারি, তার করসপন্ডিং পার্টনার পোটেনশিয়াল কি হবে, ভি টু আর এল প্লাস ওয়ান, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ভি থ্রি আমি যখন করবো তখন ভি থ্রিটা আমার কি হবে, ভি থ্রিটা তো কিছুই নয় যে এইটা ভি টু এর, ভি টুটাকে আমি এমনভাবে লিখছি যাতে তার গ্রাউন্ড স্টেট এনার্জি মানে ভি টু এর গ্রাউন্ড স্টেট এনার্জি জিরো হয় এবং ভি থ্রিটা করছি, তাহলে আমি যেটা লিখবো ভি থ্রি যখন লিখবো তখন আমি এইখানে ভি ওয়ান আর এল প্লাস ওয়ান লিখবো প্লাস যা কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টটা থাকবে, তারপর আমি সাজিয়ে লিখবো, সেইটা হচ্ছে কি আইডিয়া। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার বুঝেছি। বাকিদের কি অবস্থা? বেশ, এইবার আমি যেটা বললাম সেইটা করে দেখো, তোমার ক্যালকুলেশনটা যদি করো তখন আই হোপ দ্যাট তোমার বেটার ইনটিউশন আসবে কি করা হচ্ছে। সুতরাং এটা আমি যদি বুঝেছো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন না করলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না। হ্যাঁ, তো সেটা করো, করে যদি স্টিল ইউ হ্যাভ কনফিউশন, বিকজ দিস ইজ দ্য মেইন পার্ট অফ দিস টপিক, যে হাউ টু সলভ এ প্রবলেম ইউজিং সুপারসনিক কোয়ান্টাম টেকনিক্স অফ সুপারসনিক কোয়ান্টাম মেকানিক্স, এই পার্টটা যদি না শেখো, বাকি যে সুপারসনিক কি বা এটা বললাম সেটা ঠিক আছে, সেটা জেনারেল নলেজ হিসেবে ঠিক আছে, কিন্তু কোর্সের যে উদ্দেশ্য সেটা শিখবে না। আমি এক্সপেক্ট করবো হয়তো কিছুটা বুঝেছো কিছুটা বোঝেনি, কেউ কেউ হয়তো পুরোটাই বুঝেছো, কিন্তু ক্যালকুলেশন গুলো করো, বাকি এক্সাম্পল গুলো করো, করে এইটার জন্য যখন টিউটোরিয়াল হবে সেই টিউটোরিয়ালে কিন্তু যদি স্টিল ইউ হ্যাভ কনফিউশন ইউ ক্যান ট্রাই টু ক্লারিফাই, কিন্তু নিজে না করলে কিন্তু ক্লারিফাই করা খুব মুশকিল এক্সাম্পলটা। ওকে, সো আমি অ্যাজুম করছি যে কিছু একটা রাফলি কিছু একটা আইডিয়া তোমাদের হয়েছে, তো তাহলে আমাকে পরের ক্লাসে এসে বলবে যে কতজন আইদার নিজেরা বা বন্ধুদের সঙ্গে ডিসকাশন করে এই এ এন সমান এল প্লাস এনটা বের করতে পেরেছো। ওকে, আচ্ছা আমি এগোবো এগোবো স্যার। বলছিলাম ওই ভি টু সমান যেটা লিখলাম ভি ওয়ান আর এল প্লাস ওয়ান, ওখানে একটা প্যারামিটার আমরা এল প্লাস ওয়ান নিলাম, এবার যদি ভি থ্রি টা করি, একটা প্যারামিটার নিই নি আমরা যে ভি টু টা পেয়েছি সেই ভি টু টাকে যদি ভি ওয়ান এর টার্মসে এক্সপ্রেস করি তখন ওই ওই রিলেশনটা আসছে, ওটা মানে ইটস নট বাই চয়েস, হ্যাঁ ইটস বাই ক্যালকুলেশন। হ্যাঁ, এবার যদি ভি থ্রি টা বের করি তখন আমাকে লিখতে হবে ভি টু ব্রেকেটে সামথিং থাকবে আর একটা প্যারামিটার, ওই প্যারামিটারটা কি এটার সাথে সমান হবে এল ভি এল প্লাস ওয়ান টা, এল প্লাস ওয়ান না না ভি থ্রি টাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে, আগে তুমি ভি থ্রি টা বের করো, আগে ভি থ্রির এক্সপ্রেশনটা যেভাবে বললাম সেভাবে বের করো, বের করার পরে এবার তোমাকে সাজিয়ে লিখতে হবে যে ভি থ্রি এক্স এ টু ইজ ইকুয়াল টু ভি টু এক্স এ থ্রি প্লাস সাম কনস্ট্যান্ট। তোমার জেনারেল যে রিলেশনটা আছে সেই জেনারেল রিলেশনটা তুমি যদি দেখতে পাও তাহলে সেখানে তুমি দেখতে পাবে তুমি প্রথমে ভি থ্রিটা বের করবে, ভি থ্রিটা বের করার পর তুমি লিখবে যে ভি থ্রি এক্স এ টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান এক্স এ থ্রি প্লাস কনস্ট্যান্ট টার্ম, এই ফর্মে তোমাকে লিখতে হবে। এই ফর্ম থেকে এ টু অলরেডি ইউ নো এ টু কি আছে, এই ফর্ম থেকে তুমি এ থ্রিটা পাবে, এবং সেই এ থ্রিটা আমি বলছি যে এ থ্রিটা আসবে এ টু প্লাস ওয়ান বা এল প্লাস থ্রি। প্রথমে ভি থ্রি ফর্ম বের করবে, করে তোমাকে যে ভি থ্রি এক্স এ টু ইজ ইকুয়াল টু ভি এইটা এই এই ফর্মে তোমার ভি থ্রিটা বের করার পর এই ফর্মে কাস্ট করতে হবে, এই ফর্মে কাস্ট করলে তুমি এ টু অলরেডি জানো নোন, ঠিক আছে এইটা তোমাকে বের করতে হবে, এইটা তোমাকে বের করতে হবে,
বোঝাতে পেরেছি মানে তোমার প্রশ্নটা কি হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তুমি ভি3 বের করো, ভি3 বের করে ভি3 এক্স এ2 ভি এক্স এ3 রিমাইন্ডার ফ্রম যেটা এলো তুমি সিম্পলিফাই করতে যাও না, তুমি প্রথম থেকে দেখেই বুঝেছো এই যে যা বিয়োগ করে যেটা আসবে সেটাই রাখবে, সেটা করে রাখবে তোমার, তুমি সিম্পলিফাই করতে পারো কিন্তু আমরা যাবে স্টেপ গুলো করছি মানে এই পার্টটা এখানে যেমন আমি সিম্পলিফাই করিনি এটা কিন্তু সিম্পলিফাই করা যায়। ওকে ওকে স্যার, এই ফর্মে যদি লিখে রাখো তাহলে তোমার পরবর্তী ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এবং এইটা যখন হয়ে গেল তুমি যদি আবার জিনিসটাকে আরেকটু যা এক্সপার্টাইজ হতে চাই তাহলে তুমি ওই একই ভি ফোর বের করবে, ভি ফোর এক্স এ থ্রি সমান ভি থ্রি এক্স এ ফোর প্লাস আর এ থ্রি, ভি ফোরটা বের করার পর এই কন্ডিশনটা বের করবে, করে তুমি এইটা আর এইটা তোমাকে বের করতে হবে। ওকে ঠিক আছে, ওকে স্যার, দেখো একটু ক্যালকুলেশন করো, আমি আবার আছি মানে মানে যদি কনফিউশন থাকে টিউটোরিয়াল যখন হবে তখন করবে, কিন্তু একটাই রিকোয়েস্ট যে নিজে না করলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট মানে মুখে কথা বলে এটা খুব ডিফিকাল্ট, হয়তো ধরো এমনি যদি অফলাইন ক্লাস হতো তাহলে হয়তো বোর্ডে পড়ে বা অফিসে কথা বলা হতো, তো এখন একটা অসুবিধা রয়েছে সেটা তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে পরীক্ষার আগে শুধু পড়লাম তাহলে মুশকিল, তুমি করো যদি স্টিল ইউ হ্যাভ প্রবলেম দেন আমরা ইয়েতে কি বলে টিউটোরিয়ালটা সেই জন্যই রাখা আছে, টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু এগেইন দ্য প্রাইমারি কন্ডিশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু ট্রাই, নিজে না পারলে বন্ধুদের সঙ্গে কথা বলে করো। বেশ, আমি ওই এনার্জি স্পেক্ট্রাটা বের করি, এনার্জি স্পেক্ট্রাটা তাহলে তো আমরা জানো আমরা যেভাবে ডিরাইভ করেছি যে k is equal to 1 to n minus 1 r a k, এবং এইটা আমি যেটা পাবো ওই আগের দিনের মতনই যেটা করবে তুমি লিখে লিখে যাবে প্রথম টার্মটা শেষ টার্মটা বাদ দিয়ে বাকি সমস্ত গুলো ক্যান্সেল করে যাবে। ওকে, আগের দিনে যেটা ক্যালকুলেশন এবং তার ফলে তোমার পড়ে থাকবে a1 plus 1 হোল স্কয়ার, দিস ইজ দ্য ফার্স্ট টার্ম এন্ড দ্য লাস্ট টার্ম ইজ 1 বাই 4 a n plus 1 হোল স্কয়ার। ওকে, দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি এ ওয়ান এর ভ্যালু গুলো বসিয়ে দিই, এ ওয়ানটা হচ্ছে এল এর ভ্যালুটা হচ্ছে এল আর এ এন এর ভ্যালুটা আমি বলেছি এ ওয়ান এর ভ্যালু হচ্ছে এন প্লাস এল প্লাস এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, যদি তুমি কমন নাও ওয়ান বাই ফোর তাহলে তোমার রেজাল্ট হচ্ছে ওয়ান বাই এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। ওকে, ইউ গেট দিস রেজাল্ট, এটা তোমার হলো এনার্জি আইগেন ভ্যালু। এইবারে এইটা হলো কি ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, আমি কুলম্ব প্রবলেম এটাকে মানে আমি এনার্জি আইগেন ভ্যালু পেয়েছি ইন টার্মস অফ এন অ্যান্ড এল, এইবারে এনটা হচ্ছে কি তুমি জানো যে এবারে স্যার বলছি স্যার আমরা তো প্রথম থেকেই জানি যে ভি ওয়ান এর পার্টনার পটেনশিয়াল ভি টু, ওই জন্য স্যার যখন ভি ওয়ান থাকছিল তখন পার্টনার পটেনশিয়াল ভি টু জানতে পারছিলাম, কিন্তু যখন ভি থ্রি বের করব তখন আমার ভি টুর পার্টনার পটেনশিয়াল বের করার দরকার হবে, স্যার তখন স্যার কি করে ভি টুর পার্টনার পটেনশিয়ালটা বের করব এইখানে কনফিউশন হচ্ছে। সেটা যে আমি বললাম তোমাকে ভি টুর পার্টনার পটেনশিয়াল বের করার নিয়মটা যে বললাম এতক্ষণ ধরে, ওই ভি ফোর বের করতে গিয়ে সমস্যাটা হচ্ছে স্যার আগের দিনও করা হয়েছিল কিন্তু ওই ভি ফোর টা বের করতে পারছি না যখন ভি টু পার্টনার পটেনশিয়ালটা বের করতে হচ্ছে। বেশ, ভি থ্রি যখন আমার এটা আমি এতক্ষণ ধরে বললাম, আচ্ছা আগে আগে এটা আমি কমপ্লিট করি, এটা কমপ্লিট করি তারপর কনক্লুশন আসি। আচ্ছা, কুলম্ব পটেনশিয়াল হচ্ছে ভি মাইনাস, আমি ভি মাইনাস না আমি যে নোটেশন ব্যবহার করছি ওয়ানটাকে বের করছি, ভি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান হোল স্কোয়ার, ভি ওয়ানের এক্সপ্রেশনটা কত লিখেছি দেখো, ভি ওয়ানটা হচ্ছে এইট,
ঠিক আছে। এবার কুলম্ব পটেনশিয়াল হচ্ছে মাইনাস স্কোয়ার বাই আর। আমরা যেহেতু ন্যাচারাল ইউনিটে কাজ করছি, তাহলে ন্যাচারাল ইউনিটে ইলেকট্রিক্যাল চার্জের কোনো ডাইমেনশন নেই, তাহলে ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রথম টার্মটা হচ্ছে কুলম্ব পটেনশিয়াল, দ্বিতীয় যে টার্মটা রয়েছে সেই দ্বিতীয় টার্মটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, দ্বিতীয় টার্মটার নাম কি? ইফেক্টিভ পটেনশিয়াল। ইফেক্টিভ পটেনশিয়াল প্রথম আর দ্বিতীয়টাকে মিলে বলে, কিন্তু দ্বিতীয় টার্মটার একটা নাম আছে আলাদা, কোন এইটা একটা আলাদা নাম আছে, সেন্ট্রিফিউগাল। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ব্যারিয়ার, ঠিক আছে, এটা একটা আলাদা নাম আছে। তাহলে আমাদের যখন আমি রেডিয়াল ভেরিয়েবলে যখন আমি সলভ করি, তখন দিস ইজ মাই পটেনশিয়াল, ওকে। আর আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমে যে ভি ওয়ানটা ধরেছি, এইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ওকে। আমি তাই করেছি যে যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম আছে, তার মানে কি, তার মানে কুলম্ব পটেনশিয়াল মানে হচ্ছে গিয়ে ভি ওয়ান এর সঙ্গে এই হাইলাইটেড পার্টটা যদি বাদ দিই, সেটাই হচ্ছে কি আমার কুলম্ব পটেনশিয়াল। আমি সেটাই লিখেছি, দেখো ভি ওয়ান এর সঙ্গে হাইলাইটেড পার্ট যেটা সেটা বাদ দিয়েছি। বেশ, এবার ভি ওয়ান এর রেজাল্ট আমি জানি, ভি ওয়ান এর রেজাল্টটা কি না, ওয়ান বাই ফোর ওয়ান প্লাস এল ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, তার সঙ্গে মাইনাস ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান হোল স্কোয়ার বিয়োগ হলো। বিয়োগ যদি হয় তাহলে তুমি পড়ে থাকছে ওয়ান বাই ফোর এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। বেশ, এইবারে তোমার, তুমি যদি তোমার যে ডেরিভেশন আছে সেই ডেরিভেশনটা তোমার যদি মনে থাকে কুলম্ব পটেনশিয়াল, তাহলে দেখবে যে এনার্জিটা তারপর আমার যেটা হয় মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। আমরা প্রথমে এইরকম একটা ফর্মে পাই এন প্লাস এল প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, তারপরে সেইটাকে জন্য একটা নতুন কোয়ান্টাম নাম্বার ডিফাইন করি, সেই নতুন কোয়ান্টাম, ধরো এইটাকে আমি বললাম এম। তাহলে কুলম্ব পটেনশিয়ালের এনার্জিটা হয় আমাদের এখানে ডাইমেনশনলেস ভেরিয়েবল করছি বলে, ওই বাকি যে কনস্ট্যান্ট গুলো হ্যাঙ্গার অন করে সেটা নেই, ওই মাইনাস 13.6 বাই এন স্কোয়ার পাও, তাই তো? এবার পার্টিকুলার অফ নোটেশন যেটা ব্যবহার করছি সেইখানে তার জন্য 1/4 এক্সপ্রেশনটা এসছে, আর এন প্লাস এল প্লাস ওয়ান কে আমি এম হিসেবে আইডেন্টিফাই করছি। এখানে আমি যখন এই এন প্লাস এল প্লাস ওয়ান হিসেবে আছে, তখন এন জিরো হতে পারে, এল জিরো হতে পারে, কিন্তু এই এম হিসেবে যখন করব তখন কিন্তু এইটা ওয়ান থেকে শুরু হবে, ওকে। ওয়ান টু থ্রি করে করে গেল, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন সলভ করে তখন এই ধরনের একটা জিনিস আসে এবং রিডেফিনেশন থাকে, তার ফলে আমি এটাকে যদি আমি এম হিসেবে লিখি তাহলে এটা মাইনাস ওয়ান বাই ফোর এম স্কোয়ার। এই ফ্যাক্টরটা তোমাদের মাথায় একটা গোলমাল পাকাতে পারে যে হঠাৎ করে ফোর এম স্কোয়ার এলো কেন, আমাদের তো এম স্কোয়ার হয়। এটা বেসিক্যালি তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ইউনিট যেগুলো আমরা ছুড়ে ফেলে দিয়েছি একটা কনভেনশন, সেটা যদি ধরো তখন এই ওয়ান বাই ফোর ফ্যাক্টরটা থাকবে না, ওকে। তো তারপরে আমি দেখতে পাচ্ছি যে এটাকে যে স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মে আমি আনতে পেরেছি, এবং এরপর আমি যদি আইগেন স্টেট ক্যালকুলেট করতে চাই তার জন্য প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন ব্যবহার করে আমি আইগেন স্টেটটাকে আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে। বেশ, বলো আগে এই এই পার্টটা থেকে কোনো প্রশ্ন আছে কিনা বলো, তারপরে আবার ওই মানে যে সমস্যা আছে সেই সমস্যাতে ফিরে যাচ্ছি। এই পার্টটা ঠিক আছে? হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো স্যার, একটু একটু উপরের দিকে যান, ওই যেখানে ভি ফোর এর এক্সপ্রেশনটা লিখেছেন। বলো, লিখেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ভি থ্রিটা তো মানে ভি ওয়ান আর এল কমা এল প্লাস টু এই এটাতে এলো, মানে এই ফর্মে এলো, মানে ক্যালকুলেট করার পরে, তাহলে ভি ফোরটা একবার রিপিট করো কি বললে, ভালো করে খেয়াল করলাম না, বলো রিপিট করো। হ্যাঁ, ভি থ্রি আর কমা এ টু, এটা ভি ওয়ান আর কমা এল প্লাস টু মাইনাস ওয়ান বাই ফোর এল প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এল প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে এইটা এলো। এরপরে যদি এখানে করা আছে কোথাও,
না এখানে কোথাও করা নেই। তুমি করেছো? তুমি করেছো? হ্যাঁ নি বলো কি বলছো বলো। হ্যাঁ স্যার, তাহলে V4টা যখন ক্যালকুলেট করতে যাব তখন আবার এই V1 আর কমা L2 এটার পার্টনার পোটেনশিয়াল মানে নিতে হবে, বাকিটা তো কনস্ট্যান্ট। তো তাহলে তো আবার ওটা V2 আর কমা L+2 হওয়ার কথা, তাহলে V3 দিয়ে কেন লিখছি? না না না, একটা হচ্ছে কি যেটা বললাম যে দ্য ফার্স্ট পার্ট হচ্ছে যে টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর V4, তাই তো? এরপরে যেটা তোমাকে করতে হবে, এরপরে যে শেপ ইনফ্লুয়েন্স কন্ডিশন, সেই কন্ডিশনে তোমাকে কাস্ট করতে হবে ইন অর্ডার টু গেট A4। দুটো পার্ট আছে, এই এখানে তাকিয়ে দেখো। এই যে আমি বললাম যে V2টাকে আমি V2 এইখানে দেখো, মানে আমি পেতে পারি যে A1 যে এক্সপ্রেশন আমি পেয়েছি তার জন্য যে V1 পাচ্ছি, সেই V1 এর যে পার্টনার পোটেনশিয়াল, সেই পার্টনার পোটেনশিয়াল হিসাবে আমি V2টাকে পেতে পারি, তাই তো? কিন্তু হায়ারার্কি অফ পোটেনশিয়াল আমি যখন করছি তখন V2কে আমি আবার দেখো, V2কে আমি হায়ারার্কি অফ পোটেনশিয়াল এর যে কনসেপ্ট সেখান থেকে আমি V2টাকে আবার লিখতে পারি ইন টার্মস অফ সাম W2। দিস এক্সপ্রেশন ইজ ভ্যালিড, আবার এই এক্সপ্রেশনও ভ্যালিড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হিয়ার দিস W1 কামস ফ্রম দ্য এক্সপ্রেশন ফর A1। এখানে আমাকে আই হ্যাভ টু ফাইন্ড নিউ W2 ডিফারেন্ট ফ্রম W1। এই একই V2কে আমি দুভাবে প্রকাশ করছি, তাই তো? সেই কনসেপ্টটা এখানে দেখো, পরের স্টেপে যখন আমি V3 তে যাচ্ছি সেই V3কে আমি দুভাবে পেতে পারি। V3কে আমি দুভাবে কিভাবে পেতে পারি? V3কে আমি পেতে পারি V2কে যে এইভাবে লিখেছি তার পার্টনার পোটেনশিয়াল হিসেবে পেতে পারি, তাই তো? আবার V3কে আমি এইভাবেও পেতে পারি, একটা ω3 আমাকে বের করতে হবে, সেই ω3² - ω3′ করে করতে হবে, তাই তো? না এটা গলারটা একটু আসতে হলো, মানে এখানে কনফিউশন আছে, কনফিউশন ফাইল না স্যার, এটা বুঝতে পেরেছি। বেশ, যদি বুঝতে পেরেছো তাহলে V4 এর ক্ষেত্রেও একই রকম। V4টা আমরা কি করে পাবো? না V4টা আমি আবার পেলাম ω3² + ω3′ বা V4 আমি পেতে পারি ω4² - ω4′। প্রত্যেকটা লেভেলে V1টা বাদ দিয়ে, V1টা স্টার্টিং পোটেনশিয়াল, V2 V3 V4 V5 যতদূর তুমি যেতে পারবে উপরের দিকে, প্রত্যেকটাকে দুটো ভাবে ফ্যাক্টরাইজ করতে পারছি। এইভাবে যখন ফ্যাক্টরাইজ করছি তখন গ্রাউন্ড স্টেট ≠ 0। এইভাবে যখন গ্রাউন্ড স্টেট এইভাবে যখন করছি তখন গ্রাউন্ড স্টেট ≠ 0। কিন্তু একই পোটেনশিয়াল V4 = ω3² + ω3′ আর V4 = ω4² - ω4′, দুটো পোটেনশিয়াল একই সঙ্গে গ্রাউন্ড স্টেট জিরো বা নন জিরো তো হতে পারে না। তার ফলে তোমার যখন হচ্ছে যে যখন তুমি V2 করে লিখছো, এটাকে যখন লিখছো V2কে দুভাবে লিখছো, ω1² + ω1′ আর ω2² - ω2′, এইখানে তোমার একটা কনস্ট্যান্ট টার্ম তোমাকে আলাদাভাবে করতে হবে। কোথায় গেল V1টা? কোথায় লিখলাম দাঁড়াও, এই যে V1² + ω1′। এবার এইটা সমান কি? এইটা সমান হচ্ছে গিয়ে V1 + সাম কনস্ট্যান্ট। তো V1 + সাম কনস্ট্যান্ট যেহেতু থাকছে, এই V1 এর করসপন্ডিং এনার্জি জিরো, কিন্তু এই পার্টটা নন জিরো। V2 যখন তুমি করছো, V2 এর জন্য যখন তুমি বের করছো তখন এনার্জিটা V2 এর জিরো পাবে, কিন্তু আমাকে যদি এইটা সমান V2 লিখতে হয় তখন এইখানে আমাকে আর একটা এক্সট্রা টার্ম যোগ করতে হবে। সেই পার্টটাই আমরা কিন্তু রিমাইন্ডার টার্ম দিয়ে প্রতি স্টেপের পর স্টেপ করে যাচ্ছি। প্রতি স্টেপে V1 এর রিলেশনটা কোথায় গেল?
এইখানে তুমি যখন লিখছ V2 এর এনার্জি জিরো না জিরো নয়, V2 এর এনার্জি জিরো কি জিরো নয়? জিরো স্যার, V2 এর এনার্জি জিরো নয়, জিরো নয়, জিরো নয়। যারা জিরো বলছে তারা কেন জিরো বলছে? যারা জিরো বলছে তারা কেন জিরো বলছে? না স্যার ঠিক আছে, V2 এর এনার্জি হচ্ছে, দেখো এখানে তাকি কেন জিরো নয়, তার কারণ হচ্ছে যে V2 সমান কত লিখেছো তুমি, V2 সমান তুমি কত লিখেছো, V1 প্লাস সামথিং কনস্ট্যান্ট, তাই তো? এবার এই যে V1 এর করেসপন্ডিং এনার্জিটা হচ্ছে কি জিরো, এবং তাহলে V2 এর এনার্জি হচ্ছে এইটা আর A1, হ্যাঁ কি না? আচ্ছা আমি কালকে ফিরে গেলাম, কালকে যেটা করেছিলাম কালকে ফিরে গেলাম, বেশ আমরা যে রিলেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে V2x এ এটা রিলেশন পেয়েছিলাম, এবং আমরা আইডেন্টিফাই করেছিলাম A1 সমান A, A2 বেশ। এবারে বলো, এবারে V3টা কি করে করবো দাদা? এখানে কি বলো, দেখি যার যা আইডিয়া আছে বলো, V3টা কি করে বের করবো বলো। স্যার V1 এর পার্টনার পটেনশিয়াল বের করে দেবো, আর তার সাথে কনস্ট্যান্ট আমরা যোগ করে দেবো। বেশ, এবার তার আগে তুমি একটা আমাকে বলো যে V1 এর এনার্জি কত? দাঁড়া একটু স্টেপ বাই স্টেপ যাই, V1 এর এনার্জি কত? জিরো, মানে গ্রাউন্ড স্টেট এনার্জি, এনার্জি বলতে গ্রাউন্ড স্টেট এনার্জি। বেশ, হ্যাঁ গ্রাউন্ড স্টেট এনার্জি জিরো। বেশ, জিএস, আচ্ছা কি নোটেশন ব্যবহার করছিলাম আমরা? বেশ, সেই নোটেশনটা ব্যবহার করি, আমরা যেটা নোটেশন ব্যবহার করছিলাম E10 is equal to 0. ঠিক আছে, বেশ, এটাতে কারোর আপত্তি আছে? এটাতে কারোর আপত্তি আছে? এটাতে কারোর আপত্তি আছে? নো স্যার। বেশ, কোনো আপত্তি নেই, কিন্তু E02 is not is equal to 0. ওকে, বেশ, তাহলে E02টা কত? বুঝতে পারলাম, বেশ দাঁড়া, আমি
বেশ দাম এখানে দেখ, এখানে তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু আমি এক্সপ্লিসিট মানটা চাইছি, মানে এইটা হচ্ছে এনার্জি, সেই ভ্যালুটা চাইছি। বেশ, ভি ওয়ান এক্স এ মাইনাস বিটা এটা সমান কত? এ মাইনাস বিটার হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু এ মাইনাস বিটা সেক হাইপার স্কোয়ার বিটা এক্স, এটা এগ্রি করছো? ভি ওয়ান এক্স এ মাইনাস বিটার সমান এটা এগ্রি করছো না করছো না? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার, এইটা যদি এগ্রি করছো, আমি ভি আমার যে গ্রাউন্ড স্টেট এনার্জি ছিল ভি ওয়ান এক্স এর গ্রাউন্ড স্টেট এনার্জি জিরো ছিল, তাই তো? বেশ, তার মানে এ স্কোয়ার এখানে এ মাইনাস বি এ এ মাইনাস বেশ, এইবারে এটাকে বলো ভি ওয়ান এক্স এ মাইনাস বি যেটা আমি পেলাম ভি ওয়ান এক্স এ মাইনাস বিটা ভি টুর সঙ্গে রিলেটেড, ওকে, এইটার গ্রাউন্ড স্টেট এনার্জি কত? ভি ওয়ান এক্স এ মাইনাস বি এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত? ইজ ইট ইকুয়াল টু ভি ওয়ান এক্স এ না স্যার, ভি ওয়ান এক্স এর কত তাহলে? স্যার ভি ওয়ান এক্স এ প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, সেই কনস্ট্যান্ট টার্মটা না, কিন্তু এখানে তো ভি ওয়ান যেটা ভি ওয়ান এ যেটা রয়েছে ভি ওয়ান এক্স এ যেটা রয়েছে এইখানে কিন্তু ভি ওয়ান এক্স এ যেটা রয়েছে সেখানে এ স্কোয়ার রয়েছে, এটা ঠিক, কিন্তু এ ইন্টু এ প্লাস বি রয়েছে, তাই তো? আর তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাকে বলো যে এটার মানে ভি ওয়ান এক্স এ মাইনাস বির এনার্জিটা কত? বেশ, এইটা একটা প্রশ্ন রইল, বেশ, ভি টু এক্স এ এখানে উপরে কোথাও একটা করেছি, ভি টু এক্স এটা উপরে কোথাও একটা করলাম, কোথায় একটা করেছি না, ও ওটা তো কালকে করেছি, কত বলো? ভি টু এক্স এ তো উপরে লিখেছি আমরা যে এ স্কোয়ার ওকে, এবারে ভি ওয়ান আর ভি টু যেটা ডিফার করে সেইটা হচ্ছে কি আমার রিমাইন্ডার টার্ম ভি টু এক্স এ ভি ওয়ান এক্স এ মাইনাস বিটা
সমান এ স্কোয়ার মাইনাস এ বিটার হোল স্কোয়ার। এটা রিমাইন্ডার টার্ম, এটা এটা আগের দিন বের করেছিলাম, তাই তো? বেশ, হ্যাঁ স্যার। এইবারে v2x এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত? v2x এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত? তুমি যদি পার্টনার পটেনশিয়ালের যে কনসেপ্ট, সেই পার্টনার পটেনশিয়াল কনসেপ্ট থেকে যদি দেখো, তাহলে v2 এর গ্রাউন্ড স্টেট এনার্জি কত? স্যার এটা তো ওই ওইটা সলভ করে তো বার করতে হবে ইকুয়েশনটা। কোন ইকুয়েশনটা? হ্যাঁ তুমি মানে ইকুয়েশনটা জন্য যে এনার্জি তার কার সঙ্গে জড়িত? এটা তুমি জানো E02 সমান E11, তাই তো? বেশ, তার মানে V2 এর যে গ্রাউন্ড স্টেট এনার্জি সেটা হচ্ছে গিয়ে E02 সাম কনস্ট্যান্ট। V1x a minus beta relation এইটা E02 যেটা থাকবে তার সঙ্গে আর A1 যেটা বাদ দেবো সেইটা সেইটা থাকবে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, এইবারে তাহলে আমি দেখতে পাচ্ছি যে v1x a minus beta, মানে যেটা আগে যখন জেনারেল ভাবে বলছিলাম বুঝতে হয়তো অসুবিধা হচ্ছিল, যে v1x a minus beta তোমার যে এনার্জি সেটা আমরা এটা যে শেপ ইনভার্স কন্ডিশন যেটা রয়েছে সেই শেপ ইনভার্স কন্ডিশন দিয়ে উল্টো ভাবে ঘুরিয়ে বের করতে পারি। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা v3 এক্স এ এইটা আমরা কিভাবে বের করব, v3 এক্স এ বের করো বা পরে এটাকে আমরা সেটা দিয়ে আইডেন্টিফাই করবো। বেশ, এইবার আগে তোমাদের কাছ থেকে শুনি যে ধরো এই পার্টিকুলার প্রবলেমের জন্য v3টা বের করার জন্য কি আইডিয়া, কি মানে যার যা মনে হচ্ছে বলো যে v3টা আমি কিভাবে বের করবো। বলো, স্যার v2x a minus beta প্লাস কনস্ট্যান্ট,
বেশ ভি টু এক্স এ মাইনাস বিটা এটা বলছো? হ্যাঁ স্যার, কিন্তু v1x minus a minus beta partner potential কি v2x a minus beta তার সঙ্গে কিছু কনস্ট্যান্ট নেই? হ্যাঁ স্যার কনস্ট্যান্ট থাকবে। সেটা কত? সেটা কত? v1x a minus 2 beta মানে সেটার ভ্যালু বের করতে, সেটার ভ্যালুটা বলতে পারবে? হ্যাঁ স্যার দেখছি। স্যার কনস্ট্যান্ট এ স্কয়ার মাইনাস এ মাইনাস বিটা তার হোল স্কয়ার। তারপরে কি দাঁড়াচ্ছে ফাইনালি? বি স্কয়ার মাইনাস টু এ বিটা সিম্পলিফাই করে বলছো? হ্যাঁ সিম্পলিফাই না করে যদি এবার এ থ্রি আর এ টু এরকম ভাবে যদি লেখো তাহলে সবাই করছে না, একজন দুজন করছে?
আচ্ছা বেশ, বলছি সবাই করছো না একজন দুজন করছে? হ্যালো, হ্যাঁ স্যার চেষ্টা করছি। বেশ এবার একটু কথা বলে দাও, একটু থামো, সবাই থামো। মানে তোমরা তো বোধহয়, একটা কথা বলি, তোমাদের তো কম্পিউটার ক্লাস কটা থেকে বলেছে অরণিতা? 12টা থেকে? দেড়টা থেকে কতক্ষণ? অনওয়ার্ড লেখা ছিল, কিন্তু আড়াইটার সময় তো একটা ফিল্ড থিওরি ক্লাস আছে, সেটা তাহলে তারা কি করবে? আমরা স্যারকে বললাম যে ক্লাস আছে, স্যার তো তারপরে আর কিছু বলেন। কিন্তু আমাকে তো একটা কথা মিস কমিউনিকেশন হয়েছে, আমার তো শ্রীকণ্ঠের সঙ্গে সকালে কথা হলো, সেটা বললো যে 12:30, তো তুমি যদি একটু আগে ছেড়ে দাও তো ঠিক আছে। আমার তো সেই ধারণা ছিল, বেশ তো আমি তোমাদের যদি ধরো 12:30 থেকে শুরু হয়, 1 ঘন্টা একটা ক্লাস নেবো, 12:30 থেকে 1:30, এবং তারপরে 2:30 থেকে ক্লাস করতে কোনো অসুবিধা নেই তো? না স্যার। আমি দাঁড়া, আমি একটু আমি জানি না বোধহয় অরণিতার সঙ্গে শ্রীকণ্ঠের কোনো, ঠিক আছে আমি এটা মানে রেখে আমি বলে দিচ্ছি, তোমরা 12:30 থেকে করো, আমি যেটা ছেড়ে দেবো আগে। তো আমি যেটা করছি এটা বোর্ডে থাকলে হয়তো কে কোথায় কি করছো দেখতে পাচ্ছি না, ভুলটা তাহলে বোঝা অসুবিধা হচ্ছে সামনাসামনি, তোমাদের স্ক্রিন শেয়ারিং এর ব্যবস্থা নেই। তো আমি এটা যেটা এই পার্টটা যেহেতু অসুবিধা হচ্ছে, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা করছি সেটা হচ্ছে কি, আমি যদি ধরো এই শেখ হাইপারবলিক স্কোয়ারের যে পোটেনশিয়াল সেটা যদি ধরো W3 W4 এক্সপ্রেসলি ক্যালকুলেট করে সেটা সার্কুলেট করি, তাহলে সুবিধা হবে তোমাদের? হ্যাঁ স্যার, ওই হায়ারার্কি অফ হ্যামিল্টনিয়ানটা ওই নোটটাতে ঠিক ভালোভাবে পেলাম না তো, মানে যে নোটটা আপনি দিয়েছিলেন। বেশ বেশ ঠিক আছে, আমি তাহলে ওইখান থেকে অসুবিধা হচ্ছে, কারণ এই পার্টটা তোমরা কি করছো বুঝতে পারছি না, বুঝবে ধরো আমি একই কথা বারবার বলে গেলে ডিফিকাল্ট যে কোথায় তোমাদের ভুল হচ্ছে। ওকে, সেই জন্য আমি এটা যেটা করব, আমি ওই W3 W4, সে ইফ ইউ প্রেফার W5 পর্যন্ত, মানে V5 সরি, নট W3, V5 পর্যন্ত আমি একটা মানে এই পার্টিকুলার এক্সাম্পলটার জন্য হারমোনিক অসিলেটরের জন্য করেছি, V3টা স্পেশালি ক্যালকুলেট করেছিলাম, কিন্তু সেটাতে বোধহয় বুঝতে অসুবিধা, মানে বুঝতে অসুবিধা নেই, হারমোনিক অসিলেটর খুব সিম্পল, তো সবগুলো সমান হয়, A1 A2 A3 গুলো সমান হয়, তার ফলে হয়তো যখন A1 A2 ডিফারেন্ট হয় কি করে ক্যালকুলেট করছে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেটা আমি তোমাকে একটা স্ক্যান্ড নোট হোক বা টাইপ নোট হোক এই পার্ট থেকে, স্যার একটু একটু কথা লিখে দেবেন স্যার। বেশ ঠিক আছে, তো সেটা আমি শেয়ার করবো, এবং তারপরে যদি কনফিউশন থাকে সেটা টিউটোরিয়ালে দেখবো, কারণ এইটা উই আর নট লিডিং টু এনিওয়ের। ওকে, মানে আমি একরকম বলছি তোমরা একরকম বলছো, তো সেই জন্য এটা এখানে স্টপ করলাম। সুপারসনিক কোয়ান্টাম এখানেই শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, আমি পরের দিন যেটা করব সেটা হচ্ছে কি, তোমার একটা নতুন টপিক শুরু করব পরে সোমবার দিন। আচ্ছা, এখন থেকে আর শনিবারের যে ক্লাসটা সেই শনিবারের ক্লাসটা নেব না তোমাদের, মানে কোয়ান্টাম মেকানিক্স যে ক্লাসটা সেটা শনিবারে নেব না, যেরকম তোমরা বলেছো সেরকমই হবে, যে সোমবার দিন 2 ঘন্টার ক্লাস নেব, কারণ কোয়ান্টাস ম্যাটারের সঙ্গে ওভারল্যাপ নেই, এবং বাকি যে ক্লাস আছে তাই, তার ফলে বেসিক্যালি 4 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা ক্লাস হবে, এবং সেটাতে আশা করি কোনো আপত্তি নেই, কারোর আপত্তি থাকলে বলবে, সেটা 1 নম্বর পয়েন্ট। এটা তো কোনো আপত্তি আছে, আপত্তি থাকার কথা নয়। ওকে, হ্যালো। হ্যাঁ স্যার। না স্যার, কোনো আপত্তি নেই, এটা আমরা সবাই আলোচনা করি আপনাকে জানাই। আচ্ছা বেশ, তাহলে সেটা গেল, শনিবার থেকে কোনো ক্লাস নেই। এইবার আমি কম্পিউটার নিয়ে, মানে আমি এটা শ্রীকণ্ঠের সঙ্গে আলোচনা করি বলেছি, ওরা আমাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলেছে, ওরা হয়তো আলাদা করে মানে সবার সঙ্গে কথা বলবে, যেটা আলোচনা করবো সেটা তোমাদের নিশ্চয়ই NSC-র একটা গ্রুপ আছে তো, না নেই? নিজেদের মোবাইল হোক যাই হোক সেখানে তোমরা প্রোগ্রামটা করতে পারো। ওকে, এইবারে যখন আমাদের অফলাইন ক্লাস হতো তখন আমাদের দুটো করে গ্রুপ করা হতো, কারণ আমরা তো কম্পিউটার দিতে পারতাম না সবাইকে একসঙ্গে অতগুলো, এবং সেই জন্যই দুটো গ্রুপ করা হতো। এখন যেহেতু অনলাইন ক্লাস, তারপরে দুটো গ্রুপ করার কোনো মানে হয় না, কারণ একই জিনিস তোমার বলতে হচ্ছে সবাইকে, প্লাস
একটা ক্লাসফুল অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা অলরেডি এখন বলতে শুধু মানে মৌখিক স্তরে আছে, কিন্তু আমরা যেহেতু মানে কিভাবে কাজ করবো বা আমরা কিভাবে পড়াবো দেখেছি, তাতে যেটা হচ্ছে যে ধরো ক্লাসে যখন হতো তখন কি হতো, ধরো দুজন করে আমরা থাকতাম, কেউ একটা বললো আমার অসুবিধা হচ্ছে, একজন গেলাম, আর মানে লেকচারটা দেওয়ার সময় একজন দিত, সেটা কোন একটা টপিক আমি করালাম, কোনটা শ্রীকণ্ঠ, কোনটা অরুণিতা, এইভাবে হতো। কিন্তু মানে প্র্যাকটিক্যাল করতে করতে যে অসুবিধা, সেটা যার যেখানে অসুবিধা হতো আমরা গিয়ে তাকে হেল্প করতাম। তো সেই হেল্পিং ব্যাপারটা এখানে অরুণ যে ডিভাইস করে সেখানে কিন্তু আছে। তো তার ফলে আমরা যদি চারজন একসঙ্গে থাকি, আমি, মানস, অরুণিতা, শ্রীকণ্ঠ, লেকচার দেওয়ার সময় যে কেউ একটা দিল কোনো অসুবিধা নেই, কিন্তু যখন প্র্যাকটিক্যাল করবে তোমরা তখন চারজন থাকলে যেটা সুবিধা হচ্ছে, ধর আমরা একসঙ্গে অ্যাটলিস্ট চারজনকে আমরা দেখতে পাবো। আচ্ছা, তো সেইটা করতে গিয়ে জেনারেল প্র্যাকটিক্যাল যারা হয় তারা রাজি হচ্ছে, সেটা করতে গেলে রুটিনটাকে ঠিক মতো আনতে গেলে জেনারেল প্র্যাকটিক্যালটাকে দুদিনে করতে হয়। তো সেটা তো ওদের মানে ওনারা বলছেন ওনাদের যে মেথড অফ টিচিং তার সঙ্গে অত দুজনকে করানো অসুবিধা। তো একটা প্রপোজাল হচ্ছে যে শনিবার সকালে ক্লাসটা নেওয়া, একটা ক্লাস নেওয়া 9:30 থেকে 12:30, সেটা আমি ওদেরকে বলেছি যে তোমরা শনিবার বা রবিবার তোমরা একটা এক্সক্লুসিভ কোনো ক্লাস চাইছো না, কারণ তোমাদের যাই হোক অনলাইন টিচিংয়ে তো অসুবিধা আছেই, প্লাস নেট দিয়ে টেস্টের জন্য প্রিপারেশনের সময় আছে, তারপর ধরো দুটো দিন প্রিপারেশনের জন্য চাইছো। তো সেখানে একটা হচ্ছে তোমরা যদি সবাই শনিবারে রাজি হও আমাদের কোনো মাস্টারমশাইদের কোনো অসুবিধা নেই, দু নম্বর হচ্ছে তোমরা যদি এক্সক্লুসিভলি শনি রবিবারটা মানে নিজেদের জন্য চাইছো, তাহলে সেকেন্ড একটা অল্টারনেটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো চারদিন যে ক্লাস আছে সেই ক্লাসে তো একটা সময় তো তোমরা আমাদের দাও 9:30 থেকে 12:30 পর্যন্ত, দুদিন করে দাও। তো সেইটা যদি বিকেলের দিকে 4:30 পরে কোন একটা কনভিনিয়েন্ট সময় তোমরা রাজি হও যেদিন আছে সেই দিনে, তাহলে আমাদের রুটিনও অ্যাডজাস্ট করতে হয় না, কিছুই করতে হয় না, আমরা তাহলে দুদিন ক্লাস নেবো। সেক্ষেত্রে আমরা মানে অবশ্য স্টুডেন্টদের ক্ষেত্রে দুদিনই ক্লাস করতো প্রত্যেক স্টুডেন্ট, আমাদের চারদিন ক্লাস নিতে হতো, সেই দুদিন ধরো 3 ঘন্টা বা 2 ঘন্টা করে, সে ধরো 4:30 থেকে 4:30 বা যদি বলো যেন সারাদিন ক্লাস করে ক্লান্ত 5টা থেকে 7টা, সেরকম একটা কনভিনিয়েন্ট টাইমে যদি তোমরা রাজি হও তাহলে। স্যার স্যার আরেকটা পসিবিলিটি হতে পারে, বলো স্যার, গ্রুপ এ এবং গ্রুপ বি যেটা জেনারেল প্র্যাকটিক্যালে যেহেতু দুদিন মানে দুটো গ্রুপ আছে, তো দুজনেরই যদি একই দিনে ল্যাব হয় মানে গ্রুপ এ দের দুজন স্যার যখন পড়াচ্ছে ঠিক সেই সময় গ্রুপ বি দেরও অন্য দুজন পড়াচ্ছেন, তাহলে জেনারেল ল্যাবটা দুদিন হয়ে যাচ্ছে, আর বাকি যে দুদিন রুটিনে কম্পিউটার ল্যাব আছে সেটা অ্যাজ ইউজুয়াল টাইমে আপনারা পুরো পুরো ক্লাসকেই নিয়ে নিতে পারবেন, মানে এই ভাগাভাগিটা হবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে জেনারেল ল্যাবের তুমি যে পার্টিকুলার যেটা বললে সেইটা আমরা অপশন মানে দেখিনি মানে এক্সপ্লোর করে দেখিনি, কিন্তু সেটাতে মানে তুমি যেটা বলছো যে সোমবার সাপোজ গ্রুপ এ মঙ্গলবার গ্রুপ বি, কিন্তু সোমবারই গ্রুপ এ গ্রুপ বি যদি একসঙ্গে নিয়ে নেয় মানে আলাদা আলাদা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু দুজন আলাদা স্যার পড়ান একটা মানে ওখানে গ্রুপ আলাদা করাই আছে যে চারজনের জেনারেল ল্যাব, দুজন একটা গ্রুপকে এবং বাকি দুজন অন্য আরেকটা গ্রুপকে, তো সেক্ষেত্রে তো একসাথে দুটো গ্রুপকে পড়ানোটা খুব একটা ইম্পসিবল নয়। একসঙ্গে দুটো গ্রুপ ওনার দেখো সেটা মানে টিচারের উপর তো আমি কোনো কথা বলতে পারবো না, এই এই জিনিসটা তুমি যেটা বলছো সেটা আমরা আলোচনা করে দেখেছি, কিন্তু সেটাতে ওনারা রাজি হচ্ছেন না কি, এবং মানে কোনো মতেই রাজি হচ্ছেন না, যে ওনারা বলছেন যে আমরা যেভাবে পড়াই তাতে আমরা ওই দুটো গ্রুপে ভাগ করলে একটা গ্রুপে কম ছেলে মেয়ে থাকে সেইভাবে পড়ালে আমাদের মানে সুবিধা হবে, সেটা ওনাদের বক্তব্য। তো সেটা তো ধরো আমি যেহেতু পড়াই না বা আমরা যেহেতু পড়াই না আমরা তো কোনো কমেন্ট করতে পারি না। তাহলে না স্যার, অ্যাকচুয়ালি আমরা সেটা বলতে চাইছি না, মানে আমরা বলতে চাইছি যে ধরুন যেদিনকে গ্রুপ এ এর জেনারেল প্র্যাকটিক্যাল আছে সেদিন গ্রুপ বি এর ছুটি, আবার গ্রুপ বি এর আছে মঙ্গলবার তখন গ্রুপ এ এর ছুটি, তো আমরা চাইছি যে ধরুন সোমবার গ্রুপ এ গ্রুপ বি এর একই সাথে প্র্যাকটিক্যাল হোক, যেহেতু দুজন দুজন আলাদা টিচার তাহলে আলাদা ক্লাস, তার মানে একই দিনে আমরা 50 জনই কিন্তু ক্লাস করছি। তাহলে সেটা বুঝলাম, সেটা আমাকে যখন কে প্রথমে কে বলে ইন্দ্রনীল বললো বোধ হয় বুঝলাম যে এই পসিবিলিটি আমাদের মাথায় আসেনি, তোমরা বললে এটা আমরা এক্সপ্লোর করব, ঠিক আছে, কিন্তু সেটাতেও আমি জানি না মানে সেটাতে আবার রাজি হবে কিনা জানি না, কিন্তু উই উইল ডিসকাস অ্যাবাউট দিস। আর যে সেকেন্ড পসিবিলিটি যেটা বললাম যে বিকেলের দিকে, সেইটাতে কি তোমাদের অসুবিধা আছে? স্যার সবাই তাহলে গ্রুপে আলোচনা করব, তারপরে বলতে হবে, বিকেলের দিকে তো নেট প্রবলেম হয় অনেক সময়।
প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে, তো সেটা একটু আলোচনা করে দেখবে, এবং হতেই পারে যে একদলের সমস্যা নিয়ে একদলের সমস্যা আছে, কিন্তু আমরা সেটাকে অ্যাড্রেস করবো আর কি, মানে এইভাবে যে সমস্যা থাকবে আমাদের ক্লাসরুম সেটা কখনোই করবো না, কিন্তু জাস্ট যেহেতু প্রত্যেকের প্রবলেমের ধরনটা আলাদা, নিজেদের মধ্যে আলোচনা করে দেখো। আর এইটা যেটা বললে আমাকে, মানে ইন্দ্রনীলের সাজেশন যেটা, সেটা আমরা মানে ভেবে দেখিনি কোনোদিন, কিন্তু আমি আমি বাকিদের সঙ্গে মানে শ্রীকণ্ঠ অরমিতা মানুষের সঙ্গে ডিসকাশন করে দেখো, ইজ এ গুড প্রপোজাল। কিন্তু এটাতে আবার যেটা হচ্ছে যে বাকি যে মানে জেনারেল লেভেল, মানে আমাদের চারজনের কোনো অসুবিধা নেই, আমাদের যারা কম্পিউটার নিয়ে আমরা যে কোনো সময় রুটিন অ্যালাউ করলে আমরা নিতে পারি, কিন্তু বাকিদের একটু অসুবিধা হচ্ছে, তো আমরা নিজেরাই আশা করি বাকিরা এগ্রি করবে আমাদের কম্পিউটারে, সেটা আমরা প্রপোজালটা তাহলে জেনারেল ল্যাব যারা আছে তাদেরকে দিয়ে দেখবো, ওনারা যদি রাজি হন বা ওনাদের আরো পড়াচ্ছেন, তো বিএসসিতে পড়াচ্ছেন, সেগুলো যদি রুটিনে ক্ল্যাশ না করে কোনোদিন, তাহলে দিস ইজ এ গুড প্রপোজাল, এটা আমরা এক্সপ্লোর করে দেখিনি। ঠিক আছে, ওই রকম যদি আর কারোর অন্য কোনো আইডিয়া থাকে বলতে পারো, বললাম যে দুজনে মানে একই জিনিস পড়াচ্ছে কিন্তু ফ্লেভারটা আলাদা আলাদা পাচ্ছে, দুটো গ্রুপ আলাদা আলাদা পাচ্ছে। আমাদের যদি কম্পিটিশন বলি, সাপোজ আমাদের কম্পিটিশন ফেসিলিটি খুব ভালো থাকতো, যে একসঙ্গে আমরা 52 জন ছেলে মেয়েকে একসঙ্গে প্র্যাকটিক্যাল পড়াতে পারতাম, তাহলে কিন্তু আমরা সেটাই করতাম এবং আমরা সেই দিকে এগোচ্ছিও। তো তোমরা নতুন কম্পিউটার রুম দেখেছি কিনা জানি না, আমাদের একটা ডেডিকেটেড আর একটা পাশে একটা সেকেন্ড কম্পিউটার রুম বড় হল ঘর আছে, পয়সা নেই বলে কম্পিউটার ফার্নিচার কিনতে পারছি না। ওকে, সেটা আমরা করতাম, আমরা গ্রুপটা করার কারণটা হচ্ছে আমাদের ওই ফেসিলিটি গুলো নেই, সেই জন্য গ্রুপটা করার কারণ। তাহলে ধরো আমি কথার জন্য বলছি, ধরো এটা অনেক সময় হয় যে আমি শুধু একটা গ্রুপকে পড়াচ্ছি, অন্য গ্রুপকে পাচ্ছি না, তাহলে আমি জানিও না যে কে আছে ওই গ্রুপে, কিন্তু পরীক্ষার সময় আমি আবার সবার পরীক্ষা নিচ্ছি, তো দিস ইজ প্রবলেম ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ স্টুডেন্ট অলসো। আমি যখন পড়াচ্ছি তখন আমি জানি যে কার উইকনেস কার স্ট্রেংথ কোনটা, কিন্তু আমি একটা গ্রুপকে জানলামই না, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তার পরীক্ষা নিচ্ছি, তো as if to them ami ekjon external but ami internal teacher kintu porikhar shomoy external to seta shei gulo somoshya hoy bibhinno rokom kintu jehetu online e jokhon teaching hocche shei somoshya ta nei ami ekshonge address korte pari 52 jon chhatro chhatrike ebong that is uniform ebong amra jokhon computer e jokhon porai jemon dhoro orunider computer strength khub bhalo to orunider jodi dhoro tomader majority dutu group kei jodi address kore seta tomader pokkho bhalo কিন্তু যদি গ্রুপ করে হয় তাহলে অরণিতা শুধু বৃহস্পতিবার দিন যে গ্রুপকে পেলো সেই গ্রুপে পেলো অরণিতাকে, বাকিটা নয়। কিন্তু ফ্যাকাল্টির যে স্ট্রেংথ আছে সেটা এক্সপ্লোর করারও একটা তো স্কোপ থাকছে অনলাইনে টিচিং এর, মানে এরকম অনেক রকম প্যারামিটার ভেবে আমরা যেটা করেছি, কিন্তু যদি কিছুই ওয়ার্ক আউট না করা যায় তখন যে গ্রুপ করে আমরা দুদিন করে পড়াবো যেমন রুটিনে সেরকম করে পড়াবো, কিন্তু বিফোর দ্যাট উই আর এক্সপ্লোরিং, কারণ ধরো নতুন এই যে অনলাইন সিস্টেমে সবকিছুই আমাদের নতুন করে দেখতে হচ্ছে, তো তো সেটা দেখছি, তো ওইটা একটা ওটা তো লাস্ট রিসোর্স, তুমি যেটা বললে বলছিস সেটা লাস্ট, মানে যেটা ছিল সেইটাই অনলাইন ভার্সন উইদাউট এনি মডিফিকেশন। এবার ইন্দ্রনীলের একটা নতুন বলেছে, আর নতুন কোন আইডিয়া কারোর কিছু আছে যে এইরকম করে করলে মানে তোমাদের সুবিধা হবে এবং আমরা এক্সপ্লোর করে দেখব যে সেটাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? এনি এনি আইডিয়া আর কিছু? বেশ, আমি একটা কাজ করি, তোমরা মানে শ্রীকণ্ঠের সঙ্গে অরণিতার কমিউনিকেশনে গোলমাল হয়েছে, কারণ অরণিতার তো ফোন নাম্বার নেই ডিসকাশন করার, তো আমি ছেড়ে দিচ্ছি, আমি শ্রীকণ্ঠকে একটা ফোন করে দিচ্ছি, তো তোমরা কি নোটিশটা কিসে পেয়েছো, মডুলের থ্রু দিয়ে? না স্যার, আগে তো অরণিতাই বলেছিলেন ক্লাস নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা বেশ, আমি ও কমিউনিকেট করছি, ধরো 12:30 থেকে যদি ক্লাস হয় বাকি মানে সেটা কি করতে পারবে না পারবে না? হ্যাঁ স্যার, আপনি স্যার তো 2:30 থেকে নেবেন আমাদের? হ্যাঁ, অরণিত ক্লাসটা 1 ঘন্টা নেবে, আজকের ক্লাসটা অরণিত 1 ঘন্টা নেবে, আজকে 3 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস নেবে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, 1 ঘন্টা হলে সমস্যা নেই, 1 ঘন্টা নিবে আজকে, সেটা স্যার আমরা আমাদের বাকিরা হয়তো সমস্যা করবে,
কোনটা? আমরা বাদে বাকিরা, মানে অন্যরা যারা আছে তারা হয়তো বলবে এখন 12টা বেজে গেছে, হঠাৎ করে কে কোথায় আছে তখন। না না বেশ ঠিক আছে, সেটা অরুণিদা যেহেতু হোয়াটসঅ্যাপে যোগ করে যোগ করে যদি সবাই রাজি হয় হবে তাহলে হবে, না সেটা কোনো ব্যাপার না। আমি জাস্ট আমাকে শ্রীকণ্ঠ যেটা বললো যে তুমি একটু আগে ছেড়ে দিও, ওরা 12:30 থেকে ক্লাস হয়, আমি সেই অনুযায়ী মানে তৈরি হয়ে। স্যার অরুণিদা 1:30 থেকে বলেছে। হ্যাঁ স্যার, শ্রীকণ্ঠ দা তো মানে বলেননি কিছু, অরুণিদাই 1:30 থেকে বলেছিলেন। বেশ ঠিক আছে, এটা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। বেশ 1:30 থেকে যদি হয় তাহলে স্যার 1:30 থেকে আড়াইটা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস নেবে তাহলে কোনো অসুবিধা নেই, 1:30 থেকে আড়াইটা 1 ঘন্টা আড়াইটা সময় না স্যার, মানে যাদের ফিল থ্রিতে জয়েন করো। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি তোমাদের ধরো একটু 5-10 মিনিট এদিক ওদিক হয় আমার জানা থাকবে যে 1:30 থেকে তোমরা ক্লাস করছো, খুব বেশি দেরি করো না। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার ঠিক আছে, বেশ তাহলে 1:30 থেকে ক্লাসটাই ঠিক থাকবে। যাদের ফিল থ্রি আছে তাদেরকে বলে দিও যে তোমার অরণিতা আজকে ক্লাসটা 1 ঘন্টা নেবে, তাহলে তো মিটে গেল, তাহলে তো তাদের তাড়াতাড়ি থেকে ক্লাস করতে কোনো অসুবিধা নেই। আজকের দিনটা কারণ প্র্যাকটিক্যাল মানে কিসি আছে আজকের দিনটা, তারপরে তো আমরা কোথাও একটা কিছু একটা ঠিক করব কি করা যায় না করা যায়। এবং ধরো শনিবার দিন কোয়ান্টাম মেকানিক্স আমি কোনো ক্লাস নিচ্ছি না, ফিল থিওরিটা আজকে নেব আর হয়তো পরের শনিবার নেব, কারণ ওই যে তোমাদের নেটের প্রিপারেশনের জন্য দুদিন নষ্ট হয়েছে, তারপরে ফিল থিওরি ক্লাস আমি শনিবার দিন নেব না। ওকে, জাস্ট টু মেক আপ, যে দুটো ক্লাস হয়নি সেই দুটো ক্লাস মেক আপ করার জন্য আমি মানে আজকে এবং পরের দিনটা নেব, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এই যে প্রপোজালটা ওই রাত্রের দিকে মানে বিকেলের দিকে ডিসকাশন করো, ডিসকাশন করে যদি তোমাদের ক্লাসটা করতে হবে তার কোনো মনে নেই, উইল ডিসাইড। স্যার বিকেলের দিকে কি 2 আওয়ার বলছেন? তোমরা 2 আওয়ার বলে 2 আওয়ার মানে প্র্যাকটিসটার উপরে ডিপেন্ড করে, এমনি ধরো থিওরিটা তো কখনোই মানে মানে যেটা মুখে বলো সেটা কখনোই 1 ঘন্টার বেশি হবে না। হ্যাঁ, এবার বাকিটা থাকবে প্র্যাকটিস, এবার হতেই পারে যে কেউ 1 ঘন্টা প্র্যাকটিস করে বেরিয়ে গেল, বাকিটা থাকলো আমরা থাকলাম, দ্যাট ইজ মানে সেটা বোঝা যাচ্ছে, তার কারণ হতেই তো পারে যে অনেকের নেটের কানেকটিভিটি প্রবলেম হলো বা কিছু একটা হলো, কিন্তু অ্যাটলিস্ট 1 ঘন্টা। এবার তারপরে যে যেমন প্র্যাকটিস করবে সেই অনুযায়ী সেটা 2 ঘন্টা হতে পারে 3 ঘন্টা হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু থিওরির যে পার্ট সেই পার্টটা ধরো মোটামুটি 1 ঘন্টার মতো যেটা লেকচার দেওয়া হবে। স্যার বিকালে একদমই পসিবল না, 4:30 বাজলে নেটওয়ার্ক খুব খারাপ হয়ে যাবে। 4:30 তোমার মতটা শুনলাম, তুমি একবার তোমাদের গ্রুপে এটা একটা আলোচনা করে দেখো, নিয়ে দেখো মোটামুটি কি কি অসুবিধা আসছে, কারণ ধরো তোমার যেমন অসুবিধা আছে আমরা কিন্তু ক্লাসটা যদি অসুবিধা থাকে নেব না, তখনই ফোর্স করবো না, কিন্তু ধরো এই কারণে আলোচনা করতে বলছি। এবার আলোচনা করে ধরো বিভিন্ন জনের বিভিন্ন অসুবিধা থাকে, সেই ফিডব্যাকটা আমাদের দরকারি, কারণ অনলাইন টিচিং যদি কন্টিনিউ করতে হয় উই শুড হ্যাভ ফিডব্যাক ফ্রম দ্য স্টুডেন্টস, যে বিভিন্ন জন বিভিন্ন ডেমোগ্রাফিক জোন থেকে আসছে, কার কি অসুবিধা হচ্ছে সেটা আমাদের ইয়েতে থাকলে, আমাদেরও তো ধরো একটা কিভাবে পড়াবো ইফেক্টিভ কমিউনিকেশন কি করে করে সেটা তো আমাদেরও চিন্তা করতে হচ্ছে, তো ভবিষ্যতের জন্য। আজকে যদি ধরো আমি প্রীতম বললে যে অসুবিধা হচ্ছে তার মানে এই নয় যে আমরা ও যা হচ্ছে হোক প্রীতমের ক্লাস নেই, সেটা করবো না, কখনোই করবো না, অলওয়েজ উইল ট্রাই সো দ্যাট আওয়ার স্টুডেন্টস আই মিন দে গেট দ্য অ্যাক্সেস টু দ্য মেটেরিয়াল ওকে অর দ্য ক্লাসরুমস, কখনো আমরা করবো না, কিন্তু জাস্ট ডিসকাশন করো, ডিসকাশন করে কেউ একটা দায়িত্ব নিয়ে সামারাইজ করে রিপোর্ট আমাকেই বলো যে যে এই কারণে রাজি হচ্ছে, নাম বলার দরকার নেই, জাস্ট পয়েন্টগুলো বলো তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। গ্রুপের ডিসকাশন করার দায়িত্বটা কে নেবে, প্রীতম নেবে? স্যার অন্য কেউ নিক না কেন, তোমার অসুবিধা কি? বেশ তুমি তাহলে নাম সাজেস্ট করো, তুমি নাম সাজেস্ট করো কাকে বলছো বলো। ওই তো স্যার ইন্দ্রনীল আছে ওকে দিয়ে দিন, ভালো পারবে। বেশ ইন্দ্রনীল, ইন্দ্রনীল হ্যাঁ স্যার, তাহলে তুমি এটা একটা জাস্ট আলোচনা করো, আলোচনা করে মানে নাম বলার দরকার নেই কিছু নেই, যে একটা এই এই কারণে অনেকে রাজি হচ্ছে সেটা আমাকে একটু ব্রিফ করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। বেশ, আর কি বলে ওইটা কম্পিউটারে কি হয়েছে, আমি আমি মানে প্রথম ক্লাসটা নিচ্ছিলাম যেদিন কিছু পড়াইনি, কিন্তু তোমাদের কম্পিউটার কতদূর কি হয়েছে?
তো স্যার আগের দিন ভেক্টর লেখা পর্যন্ত হয়েছিল, ভেক্টর লুপ স্ট্রাকচার ফাংশন এগুলো হয়েছে, কিন্তু কোন অ্যাপ্লিকেশন, কোন অ্যাপ্লিকেশন পড়েছো স্যার? এমনি স্যার যেমন স্যার তো স্যার এমনি যেমন ফর লুপের একটা প্রোগ্রাম লিখে দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে ফর লুপটা মানে মানে ফর লুপের স্ট্রাকচারটা কি হয়, বা ওই ধরুন আই প্লাস প্লাস বা ইনিশিয়ালাইজেশন, মানে বিভিন্ন এরকম প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিয়ে জাস্ট বলে দিচ্ছিলেন এরকম। বা এইবার আমাকে একটা বলো যে তোমাদের প্র্যাকটিসের সিচুয়েশনটা কি, মানে প্র্যাকটিসটা তোমরা কিভাবে করছো, তোমাদের কতজনের ল্যাপটপ বা ডেস্কটপের অ্যাক্সেস আছে বাড়িতে? মোটামুটি 50% এর মতো, 50% বাকি যারা রয়েছে তারা তার মানে স্মার্টফোন দিয়ে করছে, তাই তো? হ্যাঁ, সেছাড়া তো আর কোনো উপায় নেই। বেশ, স্মার্টফোনের সিস্টেমটাকে দেখেছো, স্টাডি করে দেখেছো যে স্মার্টফোনে কতটা কি করা যাচ্ছে না করা যাচ্ছে? স্যার স্মার্টফোনে করতে গেলে এক্সট্রা একটা কিবোর্ড লাগবে, না হলে মানে ফোনের কিবোর্ডে ওই ছোট কি দিয়ে অতগুলো টাইপ করা খুব প্রবলেমেটিক। সেটা সত্যি, কিন্তু মানে মানে আইদার কিবোর্ড বা ওখানে কেউ কি চেষ্টা করেছে মানে যে কিভাবে মানে সিস্টেমটা ওয়ার্ক আউট করছে কি রকম সেটা দেখার জন্য? হ্যাঁ স্যার করেছে, হয়তো আমাদের মধ্যে কেউ আছে কি জানি না, মানে সেটা আমাদের সাথে আলোচনা করেনি, মানে যাদের নেই তারা হয়তো করেছে, কিন্তু কি সমস্যার সম্মুখীন হয়েছে বা কি হয়েছে আমাদের মানে ক্লাসের গ্রুপে সেরকম আলোচনা হয়নি। এই গ্রুপে কেউ কি আছে যারা স্মার্টফোনে চেষ্টা করেছো, কেউ আছে এই গ্রুপে? হ্যাঁ স্যার করেছে। জয়দীপ বলো কি অসুবিধা বলো? না স্যার কোনো সেরকম প্রবলেম হয়নি, সব ঠিকঠাকই চলছে, মানে এমনিতে স্পিডও ভালো আসছে, টাইপিং ও কোনো প্রবলেম হচ্ছে না। ঠিকই আছে স্যার, একটু এই মানে প্র্যাকটিসটা কো কম্পিউটারে, কারণ যে পার্টটা বলবে সেটা তো ধরো তোমার যে কোনো, তুমি যদি এখন অনলাইন প্রচুর মানে মেটেরিয়াল পাবে বা যেটা সার্কুলেট করেছে টাইপ লেকচার নোট সেখান থেকে পাবে, কিন্তু প্র্যাকটিসটা বড় কথা কম্পিউটারে, মানে ডিবাগিং যেটাকে বলে সে ডিবাগিংটা একটু প্র্যাকটিস করো, তাহলে খুব অসুবিধা হবে আর কি, মানে ভবিষ্যতে পরীক্ষার সময় যেটা অসুবিধা হয় ডিবাগিংটা, তাহলে ঠিকই আছে, তাহলে প্র্যাকটিক্যালটা ভালোই থাকবে। বেশ, আর যদি কোনো প্রশ্ন না থাকে, আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞাসা করি যে কাল তোমরা যে নেট পরীক্ষা দিলে, নেটে তোমার কিরকম করলো, মানে তোমার হেলথের জন্য ওরা কি কি প্রিকশন নিয়েছিল? স্যার সবাইকে একটা করে মাস্ক দিয়েছিল, আর আপনার হচ্ছে হলে একটা করে সিট ছাড়া বসিয়েছিল স্যার। আচ্ছা, আর স্যার থার্মাল গান দিয়ে টেম্পারেচার চেক আপ করেছিল। আচ্ছা, আর ওখানে স্যানিটাইজারও দিয়েছিল। মাস্কটা কি ইয়ে ছিল মানে কভার ছিল না হাতে করে দিচ্ছিল, মানে খোলা ছিল? কভার ছিল, কভার ছিল, কভার ছিল, মানে সেটা তুমি নিজে খুললে, তাই তো? হ্যাঁ স্যার। ও আচ্ছা, আর জল টলের কি ব্যবস্থা করেছিল, খাবার জলের কি, মানে তোমাদের নিজেদের ঢুকতে দিয়েছিল? আর বর্ধমানের থেকে ছোট জায়গাতে আরো ছোট স্যার গুসকরাতে আমার পড়েছিল। আচ্ছা, তো ওখানে কিরকম কি ব্যবস্থা ছিল? ওখানে স্যার একই রকম, ওই সেম ব্যবস্থা, স্যানিটাইজার, তারপর মাস্ক দিচ্ছিল, আর প্যাকেট প্যাকেট, হ্যাঁ 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 হ্যাঁ, থার্মাল গান দিয়ে চেকিং হয়েছে। আমি এই কারণে জিজ্ঞাসা করলাম, মানে কলকাতা শহরে যতটা অ্যাওয়ারনেস থাকে বা বড় শহরে, ছোট জায়গায় তো থাকে করছে না। আর তোমার যে তোমাদের স্যার কিন্তু যেতে হয়েছে তো বাসে করে,